আপু, জি কিউআর টুল ডট আইও যে ট্যাগটা আছে, এটা কাজটা কি বলছিলেন? কথাটা কে বলেছেন? অর্পণ। জি আপু। আচ্ছা, কিওয়ার্ড টুল আইও হচ্ছে কিওয়ার্ড বের করার একটা টুল, একটা সাইট যেখান থেকে আমরা কিওয়ার্ড বের করতে পারি। আমরা ওরকম মেবি 6টা না 7টা কিওয়ার্ড জেনারেটরের নাম বলেছিলাম, কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড ফর এভরিওয়্যার, আর তারপরে এসএমই রাশ, তারপরে হচ্ছে আনসার দা পাবলিক .com, এরকম কিছু একটা, তারপরে উবার তো সাজেস্ট, তারপরে হচ্ছে স্লোপ, তারপরে হচ্ছে আর কি ছিল, আর তো নাই, বলিয়ে দিয়েছি। গুগল ফেলানোর থেকে বার করা যায় একটা। সাতটা পাবলিক .com, ঠিক আছে, স্লো ওভার সাজেস্ট, এস এম ই রাশ এর সাথে, হ্যাঁ, এই যে কিওয়ার্ড সার্ভার আছে, কিওয়ার্ড ফর এভরি হোয়ার আছে। এ আন নাই, এই যে ফাঁকিবাজ গুলি গুইলা খায় বসে রয়েছে। ইন্ডেক্স, ইন্ডেক্স কে বলে? ইন্ডেক্স এর কথা কে বলে? ইন্ডেক্স এর সার্চবার, সার্চবার ভাই, আচ্ছা গুগলের মধ্যে সার্চবার। সার্চবার, কিওয়ার্ড ফর এভরি হোয়ার টুলস। ইন্ডেক্স হচ্ছে সার্চ বার, অনেক আছে, শুধু একটা যে আমি আপনাদের যে 4টা 5টা সার্চ বার বলেছি এগুলি ছাড়াও আরো অনেক সার্চ বার আছে। রামরা ভাই না, আছে ভিডিও যে পাবলিশ করেছে, রামরা ভাই কি কোনো ভিডিও পাবলিশ করেছেন? আমার তো পুরানো ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, আপনার পুরানো ভিডিওতেই যান, আমাদের পুরানো ভিডিও চলবে। তো আমাদের পুরানো ভিডিওই চলবে, ইস্যু নাই ভাইয়া। কারণ হচ্ছে জয়দেব যে জায়গাটা বুঝেনি, এই জায়গাটার জন্য এখন আমাকে পুরো একটা ভিডিও আপলোড করতে হবে, তা আপলোড ভিডিওটা থাকলে আমরা সেটা করে দিতে পারি। এখন আমি তো চাইলে পারি আমাদের আপনাদের ভিডিও দিয়ে যে চ্যানেলটা। আচ্ছা দেখেন তো আপনারা আমার স্ক্রিন কতটুকু বুঝেন। এটা না আপু 40 সেকেন্ডের একটা ভিডিও। আচ্ছা আপনি ভাই স্টপ করেন, আমি দেখে দিচ্ছি, আপনারা আমার স্ক্রিন দেখে বুঝতে পারেন কিনা দেখেন, যদি বুঝতে পারেন আপনাদের জন্য বেটার হবে। আপনারা দেখতে পান কি স্ক্রিন ক্লিয়ারলি? লোডিং হচ্ছে আর কি। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো আপু? জুম ফুল মনে হয়। অন্য কোন ট্যাব আর অন্য কোন স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না এটা আপু বেশি জুম হয়ে গেছে মনে হয়, নিচের ইয়েগুলো দেখা যাচ্ছে না। এত ক্লিয়ার এটা কার? অনেক ক্লিয়ার, কার এটা? আমার এটা এইচডি হয়ে গেছে আপু, হুম এটা এইচডি হয়ে গেছে, কিসে এইচডি স্ক্রিন হয়ে গেছে এখন। সিরিয়াসলি? সিরিয়াসলি, নো ডাউট। আবার জুম কমাতে হবে অনেক। আরে যন্ত্রণা আমার নাকি, জুম কমানো হবে। চেতা ভোগ যাই রাহি রেখে জুতা ভোগ হবে এটা হেবি। মন গেরে বললাম হবে
এখনো কি সেম দেখেন আপনারা? ক্লিয়ার, এখন সমস্যা হলো যে জুমটা একটু বেশি বড় সমস্যা নাই। জুম ছোট এতদিন আমার ইয়ে নিয়ে আপনাদের ইস্যুস। আপনার সমস্ত কথা শুনে ফেললো সবাই। আচ্ছা আমরা চ্যানেলে যাই, এই চ্যানেল থেকে আপনারা মেবি কোনো প্রবলেম হচ্ছে না এখনো কি জুম? না না আপু ঠিক আছে, পারফেক্ট ঠিক আছে, ঠিক হয়ে গেছে। প্লেলিস্টে গেলে এটা হচ্ছে আপনাদের যে চ্যানেলটা, ঠিক আছে, আপনাদের চ্যানেলে আপনাদের ব্যাচের এই যে আপনাদের ব্যাচের ভিডিও এখানে, হ্যাঁ এই ভিডিওগুলি সরি আমি এখান থেকে এইখান থেকে যদি আমি ধরেন আপনাদের মেবি সেকেন্ড ভিডিও এটা একদম লাস্ট ক্লাসের ভিডিও আছে এটা, এটাতে যদি যাই এই যে থ্রি ডটে গেলে আপনাদের ভিডিও আপনারা এটা দেখে নিতে পারেন। এডিট ভিডিওতে গেলে বেসিক ইনফরমেশন আমি খুব বেশি অ্যাড করতে পারি না কারণ আমার সময় থাকে না ভাই আপনাদের। এই যে আমি কোনো ট্যাগ ছাড়া দিয়েছি, দেখতে পেয়েছেন? এখন কথা হচ্ছে যেটা ইয়ের প্রবলেম ছিল, জয়দেবের প্রবলেম ছিল, জয়দেব আপনার যেটা এন্ড স্ক্রিন, পরে যখন একটা ভিডিও আমরা আপলোড করে ফেলি পরবর্তীতে যখন এডিট করতে যাই ওইটার ইন্টারফেসটা এরকম আসে, এরকম আসলে এই যে এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনের এখানে একটা পেন মেবি আপনারা দেখতে পাচ্ছেন না, না দেখতে পাচ্ছেন তো? আপনারা তো আমার ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এই এন্ড স্ক্রিনের এখানে বাটনে ক্লিক করলে এই যে আমি কি কি দিতে চাই এইটাই তো, এটা 1 ঘন্টা 17 মিনিট 39 সেকেন্ড 11 ন্যানো সেকেন্ড এই টাইপের। তো এটা স্টার্ট হবে হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট 39 সেকেন্ড এই যে 12 সেকেন্ড থেকে, সরি 12 সেকেন্ড থেকে স্টার্ট কেমনে এই এই অ্যাড করাটাই তো বুঝতে পারেন নাই এরকম কিছু। হ্যালো, এই অ্যাড করাটা এই যে ধরে নিয়ে বসায় দিলি হয়ে যায়। এলিমেন্টসের ব্যাপারগুলি যদি আমি এগুলি ডিলিট করে দিই, ধরেন আমি এটা দিব না, প্লেলিস্ট দিব না, আমার এটা একদম খালি আছে, আপনি এরকম খালি দেখতে পারবেন, ভিডিও এলিমেন্ট দিব না, আমার এইরকম খালি আপনারা যখন দেখতে পারবেন আপনারা বুঝবেন যে এখানে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট দেয়া থাকে। টেমপ্লেটটা কি, যেমন এইটাতে আছে একটা ভিডিও, একটা ভিডিও, একটা প্লেলিস্ট, একটা সাবস্ক্রাইবার বাটন, এখানে থাকবে একটা ভিডিও, একটা প্লেলিস্ট। আহা, এ
এইখানে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, এটা হচ্ছে আপনার একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার। এখন যদি মনে হয় না আমি এই টেমপ্লেট গুলি ইউজ করবো না, আমি আমার মতো চাই, তখন এই এলিমেন্টে গিয়ে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে এখান থেকে আপনি চারটাকে নিতে পারবেন। আপনি ধরেন দুইটা, আপনার দুইটা প্লে লিস্ট দিতে চান, একটা হচ্ছে আপনার এই ব্যাচের প্লে লিস্ট, আর একটা হচ্ছে ধরেন আমি আপনাদের দুটা ব্যাচ নিই। তো আমি চাইলে এখানে দুইটা প্লে লিস্ট অ্যাড করতে পারি, যে একটা একটা হচ্ছে আপনাদের ব্যাচের প্লে লিস্ট, তারপরে যদি আমি আরেকটা প্লে লিস্ট অ্যাড করি সেটা হচ্ছে আপনাদের বিকেলের ব্যাচের প্লে লিস্ট। তাহলে দুইটা ব্যাচের প্লে লিস্ট অ্যাড করে দিলে আপনারা তো সবগুলি ভিডিও পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন না? তারপরে যদি আমি চাই আমি শুধু একটা ভিডিও অ্যাড করতে পারবো, যে ভিডিও, ভিডিওতে গেলে এখানে আসবে মোস্ট রিসেন্ট আপলোড, মানে আমার চ্যানেলে মোস্ট রিসেন্টলি যেটা আপলোড হয়েছে সেটাই, নাকি আমার চ্যানেলে বেস্ট ভিউ যেটা হয়েছে সেটাই, নাকি হচ্ছে স্পেসিফিক কোনো ভিডিও। আমি যদি স্পেসিফিক করে দেই, স্পেসিফিক করে দিলে এখান থেকে আমাকে ভিডিও দেখে নিতে হবে যে আমি কোনটা চাই। তো স্পেসিফিক ভিডিও যদি দিতে চাই তাহলে আমি আপনাদের লাস্ট ক্লাসের ভিডিওটাকে দিয়ে দিলাম, হলো? হ্যালো, হ্যাঁ বল, হলো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ভিডিও দেই, সেম ওয়ে আরেকটা ভিডিও দিলে কোথায়, হলো সব? এখন আর মানে চারটার বেশি এলিমেন্ট দেয়া যায় না, এখানে চারটার বেশি এলিমেন্ট আপনি দিতে পারবেন না, বুঝতে পেরেছেন? আর যদি টাইমটা আপনি চান এখান থেকে চেঞ্জ করে দিতে, আপনি টাইমটা চেঞ্জ করে দিতে পারেন, যে না আমি 38 সেকেন্ড থেকে দেখাইতে চাই, তাহলে হচ্ছে 38 আমি লিখে দিব। এখানে তো এই আপনার 10 সেকেন্ড হলে মনে হয় ভালো হয় নাকি, বেশি বেশি হলে ভালো হয়? না ভাইয়া, 10 সেকেন্ড না, এটা একদম লাস্টের দিকে, কারণ আপনারা যখন ভিডিওগুলি দেখবেন কখনো দেখবেন না 10 সেকেন্ডে থাকে ভাইয়া। এই তো আপু, ওই যে লাস্টের দিকে যেটা দেখাবে এন্ড স্ক্রিন, ওটা তো এমনিতে কিছুক্ষণ দেখায় আর কি, ওটা কিছুক্ষণ বলতে লাস্টে 5 সেকেন্ড দেখায়, এখানে 5 সেকেন্ডটা আপনার দেয়া আছে। আমি 39 সেকেন্ড দিয়েছি, তো দেখেন 32 তো চলে আসছে। তারপরে এটাকে সেভ করে দিবেন, ভিডিও কিন্তু আমার সেভ, আমার যেটা কাজ করার ওটা কিন্তু কাজ হয়ে গেছে, আপনারা গিয়ে ভিডিওটা দেখতে পারবেন যে সেম জিনিস। এটা কাদের জানি ইউটিউব মার্কেটিং এর ক্লাস হয়েছে এই জায়গাটা, এটা ছাড়া আর কার কোনো জায়গায় কোনো প্রবলেম? বাবা আমার স্ক্রিন একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এটা ছাড়া আর কারো কোনো কোথাও প্রবলেম? এটা ছাড়া কারো কোথাও প্রবলেম? একটু কথা বলেন আপনারা, প্রবলেম না হলে আমরা নেক্সট টপিকে যাই। নাই তো মেবি, না হলে তো বলতো। আচ্ছা মজার কথা, আজকে আমার স্ক্রিন ক্লিয়ার হয়েছে, কিন্তু আজকে আমাদের টোটাল ক্লাস হচ্ছে মোবাইলের। আমাদের কি ইউটিউব কি শেষ এখানে? হ্যাঁ, ইউটিউবের আর কি দেখবেন, কি বাকি আছে আপনাদের? সরি, আপনাদের একটু বাকি আছে, না 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 সরি, আপনাদের একটু বাকি আছে সেটা মনিটাইজেশনের জায়গাটা বাকি আছে, সেটা সাউন্ডের জায়গাটা বাকি আছে। আমার ভুল, সরি। আচ্ছা ওইটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড, আমার চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে এই সেটিংস ছাড়া, এই যে এখানে মনিটাইজেশন অডিও লাইব্রেরি, এটা কি মনিটাইজেশন হচ্ছে? আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য কি কি প্রয়োজন, ওই ক্রাইটেরিয়ায়? যে দেখেন আমার এই চ্যানেলের ওই ইন্টারফেসটা এখন আসতেছে না, কারণ আমাকে এখানে দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন, মানে আমার এই চ্যানেল এখনো মনিটাইজেশনের জন্য এলিজিবিলিটি পায়নি, যদি পেয়ে যেত। এই যে দেখাচ্ছে, দেখেন দা, ওই যে ওই দিন আমি দেওয়ার পরও লেখাটা এখন খুব ভালো করে দেখেন, যে আপু আপনি দিয়েছেন আমরা কি বাংলাদেশ দিতে পারবো কিনা, অনেকে জিজ্ঞেস করেছিলেন না? এখানে দেওয়া আছে দা ইউটিউব পার্টনার আর প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি লোকেশন বাংলাদেশ, ইফ দিস ইজ মিস্টেক দেন চুজ
হ্যাঁ, মানে বুঝতে পারছেন বাংলাদেশে এখনো আসেনি মনিটাইজেশন, লিখালেখি অটোমেটিক্যালি চলে আসবে মনিটাইজেশন। আমার এখন আপডেট লোকেশন দিয়ে আমি দেখতে পারি যে আমার চ্যানেলে মনিটাইজেশন আসে কিনা। আই ডোন্ট নো আমার চ্যানেলে মনিটাইজেশন আসবে কিনা, মানে এটা আমার চ্যানেল না, এটা এলইডিপি চ্যানেল। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের গভর্নমেন্ট কই ইউনাইটেড স্টেটস কই। আপু ম্যানেজার আকারে আছেন নাকি সবার কাছে পাসওয়ার্ড আর জিমেইল ফরওয়ার্ড? এত কিছু তো বলা যাবে না ডিটেইলি। আচ্ছা ওকে, চ্যানেল প্রো এই যে দেখেন আপনারা এই জিনিসটা দেখতে পেয়েছিলেন না, এখন এই জায়গাটায় দেখেন আমার 1350 সাবস্ক্রাইবার আছে, আমার 3308 পাবলিক ওয়াচ আওয়ার আছে, মানে 3308 ঘন্টা আমার দেখা আছে, আমার রিকোয়ার্ড হচ্ছে 4000। এখন এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন গ্রাফ, যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটাই হচ্ছে আপনারা যারা স্টার্ট করবেন তাদের জিরো জিরো থাকবে, যাদের চ্যানেল তাদের জিরো জিরো থাকবে না। এখানে দেখেন নোটিফাই মি ওয়েন আই এম এলিজিবল, এই কথাটা আমি যদি এখানে ক্লিক করে দিই তার মানে তারা আমাকে নোটিফাই করবে আমার জিমেইলের, একটা সেকেন্ড ভাইয়া, সেটা আমার জিমেইলের থ্রুতে তারা আমাকে নোটিফাই করে দিবে কখন আমার মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। জি আপু বলেন। আপু এখানে আমার মানে ওয়াচ আওয়ার, আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ আওয়ার 40 আওয়ার্স এর বেশি আছে, কিন্তু এখানে দেখাইতেছে মানে 40 আওয়ার্স পাবলিক ওয়াচ আওয়ার না, এটা 4000। হ্যাঁ 4000 বুঝছি, কিন্তু ওইখানে মানে আমার চ্যানেলটা মানে 40 আওয়ার্স এর বেশি দেখা হইছে ভিডিও, তো ওইখানে দেখাচ্ছে 40 আওয়ার্স মানে 40 পাবলিক ওয়াচ আওয়ার্স লেখা আছে মানে, কিন্তু আমার চ্যানেলের মানে ভিডিও 40 ঘন্টার বেশি দেখা হইছে। এখন কথা হচ্ছে 40 ঘন্টার বেশি হলো, এখানে একটা কথা ছিল মিনিমাম 3 থেকে 10 মিনিট দেখতে হবে, এটা আমি যে আপনাদেরকে ইউটিউবের একটা ইয়ে দিয়েছিলাম ফর্দ, ওই ফর্দ কি কেউ পড়েছিলেন? ওখানে কিছু কথা লেখা ছিল, ওইটা যদি এই অ্যানালিটিকে যান আপনি আমার চ্যানেলের ভিউ আরো বেশি দেখবেন। আমি এখন যদি আপনাকে এই অ্যানালিটিকে নিয়ে যাই যে আমার চ্যানেলের অ্যানালিটিক্স, একটা চ্যানেলের অ্যানালিটিক্স আপনারা দেখবেন, এই যে দেখেন ওয়াচ টাইম, ভিউজ, ভিউজ হয়েছে আমার 21.5K, ওয়াচ টাইম হয়েছে 1.9K, সাবস্ক্রাইবার আছে এটা লাস্ট 28 দিনে, এটা হচ্ছে ওভারভিউ, রিচ দেখেন, এটা টোটালটা দেখে আপনার কতক্ষণ ভিউ হলো, ইমপ্রেশন ডাউনে কারণ লাস্ট 2 দিন আমাদের কোনো ভিডিও যায় নাই, ক্লিক দে আছে, ভিউজ দে আছে, ইউনিক ভিউজ দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু 16 24 এর কাছাকাছিও গিয়েছে আমাদের অগস্টের 26 তারিখে। তারপরে এঙ্গেজমেন্ট দেখেন, অডিয়েন্স দেখেন, এখানে কথা থাকে সময় দেখার সময়টুকু কতটুকু, দেখার সময়টুকু কতটুকু, কোন ভিডিওতে কতটুকু হয়েছে সেটাও দেখা যায়, দেখার সময় কতটুকু আপনার কথা হচ্ছে সেটা, এই যে ট্রাফিক কোন জায়গা থেকে এসেছে, ভিউ কবে, ট্রাফিক সোর্স দেখতে পাচ্ছেন, নিচে আসলে দেখবেন এই যে কালারগুলি দেখাচ্ছে, এক্সটার্নাল প্লেলিস্ট, ডিরেক্ট টু আননোন, ব্রাউজার ফিচার্স, প্লেলিস্ট পেজ, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, তারপর হচ্ছে আদার ইউটিউব ফিচার্স, সাজেস্ট ভিডিও, নোটিফিকেশন, ভিডিও কার্ড, মানে কার্ডের থ্রুতে কয়জন এসছে, কোন জায়গা থেকে এসছে আমার সেটা দেখা যায়। এই জিনিসগুলি হচ্ছে ভাইয়া হয় কি যে আপনার হয়তো ভিডিওটা 30 সেকেন্ডস দেখা হলো বা 1 মিনিট দেখা হলো, ওই সময়টা না ওরা কাউন্ট করে নেয় কিন্তু ওই সময়টা ওয়াচ আওয়ার হিসেবে দেখা না। এই যে দেখেন আমার ওয়াচ আওয়ার, বুঝতে পারতেছেন, বাংলাদেশ থেকে দেখা হয়েছে 1542, কুয়েত থেকে দেখা হয়েছে 0.7, ইন্ডিয়া থেকে দেখা হয়েছে 0.5, কাতার থেকে দেখা হয়েছে 0.4, ইউনাইটেড স্টেটস থেকে দেখা হয়েছে 0.1, অ্যাভারেজ ভিউ, অ্যাভারেজ ভিউ দেখতে পাচ্ছেন,
এগুলি টোটালি হচ্ছে কাউন্ট হয়। আপনার ওয়াচ আওয়ারটা একবারে হয়তো চ্যানেলের ভিতরে যেটা দেখায় সেটা ওভারঅল সম্পূর্ণটা দেখায়, কিন্তু মনিটাইজেশনের জন্য এটা হয় না ভাইয়া। ভিউয়ারের এইজ সেম দেখেন আপনারা, সব দেখতে পারবেন অ্যানালিটিক। এই জিনিসটা আমি আপনাদের দেখানোর জন্য আসলে চাচ্ছিলাম, কিন্তু আমার স্ক্রিনের ঝামেলার কারণে আমি আপনাদের পাঠিয়েছিলাম। দেখেন 13-17 বছরের কেউই আমাদের ভিডিও দেখে না, 18-24 বছরের মানুষ দেখতেছে, 25-34 বছরের মানুষ দেখতেছে, আর খুব কম 35-40 বছরের মানুষ দেখতেছে। দেখেন এখানে আবার দেখাচ্ছে 17-18 ভিউ, এভারেজ ভিউ ডিউরেশন 18-24, টোটাল ডিউরেশন আপনার এখানে দেখা যায়। তারপরে যদি চান মেল দেখে না ফিমেল দেখে, সেটাও আপনি দেখতে পারবেন একটা চ্যানেলের অ্যানালিটিকে। এখন বায়াররা এই ডিটেইলিংটা হয়তো বোঝে না, যারা হয়তো ইউটিউব চ্যানেলের প্রথম পর্যায়ে কাজ করবে, আপনাকে র্যাঙ্কে নিয়ে আসতে বলবে, তাদেরকে আপনি বুঝাবেন দেখো তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে এই যে দেখো এখানে যে জিনিসগুলি দেখছো এই জিনিসগুলি তুমি পাবা না। এই যে মেয়ে ফিমেল দেখেছে, দেখেন আপনাদের থেকে ফিমেল ভিউ হয়েছে 11.3%, মেল ভিউ হচ্ছে 88.7%। এভারেজ ডিউরেশন মেয়েরা বেশি দেখেছে, ছেলেরা কম দেখেছে। এভারেজ পার্সেন্টেজ ভিউ সেটা মেয়েদের বেশি। তারপর সাবস্ক্রিপশনের স্ট্যাটাস, সাবস্ক্রিপশন সোর্স, ইচ এন্ড এভরিথিং আপনি দেখতে পারবেন একটা চ্যানেলের টোটাল অ্যানালিটিক, যেটা আমি স্লাইডে আপনাদেরকে দেখাতে পারি। মনে আছে বলেছিলাম এখানে দেখা যায়, কিন্তু কিভাবে দেখা যায়, কেমন দেখা যায় ইন্টারফেস সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সেটা হচ্ছে এটা, বুঝা যাচ্ছে কথাগুলি? এটা লাইন চার্ট আসছে, এটা বার চার্টে যদি দেন যে এরকম ভাবে আসবে। আচ্ছা লাইন চার্ট মোরে তো না, ডেইলি আপনাদের যাদের গিগ নিয়ে প্রবলেম আছে আজকে সন্ধ্যার ক্লাসের পরে আপনারা একটু জয়েন করবেন আমার 6টার ব্যাচে, বুঝছেন? সরি 2টার ব্যাচে, 2টার সময় জয়েন করবেন, আপনারা 6টা 6টার মধ্যে জয়েন করে ফেলবেন। ওই বছরও যাদের প্রবলেম আছে তাদের আজকে বাকিটুকু দেখাই দেবো। এটা ডেইলিটা দেখাচ্ছে, এখানে ডেইলি আছে, উইকলি আছে, মান্থলি আছে, ইয়ারলি আছে। আমি যদি উইকলিতেই দেখেন চার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল একটা অ্যানালিটিক একটা চ্যানেলের, যে অ্যানালিটিকটা আমি আপনাদের দেখাতে পারিনি। ইনু আপনার প্রবলেমটা বুঝতে পেরেছেন কোথায় হয়েছে ভাইয়া? ইনু হ্যাঁ আপু বুঝছি, ইনুকে আর দীপ্তধরকে দেখা যায়, আপনাদের কাউকে দেখা যায় না, আপনারা ক্যামেরা অন করেন না, দেখছেন? সবাই ইনুক আর দীপ্তধরকে দেখে ফেলতেছে। অ্যানালিটিক এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের? আর এখানে মনিটাইজেশনের জন্য যখন আপনি এটা দিয়ে দিবেন নোটিফাই মি, যে ফার্স্টে কিন্তু এটা ছিল না কারণ বাংলাদেশ দেয়া ছিল, এখন যখন আমি নোটিফাই মি হয়ে না আই এম এলিজিবল এটা দিয়ে দিব, দেখেন যে উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল ওয়েন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, আপনাকে আমরা একটা মেইল করব যখন আপনি এলিজিবল হয়ে যাবেন মনিটাইজেশনের জায়গাটাকে এতটুকু। এই জায়গাটা যখন পরবর্তীতে আপনাদের মনিটাইজেশন এনাবেল হবে তখন এই জায়গায় আপনাকে মেইল আসবে, তখন এখানে একটা বাটন আসবে, বাটনটাতে ক্লিক করে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে।
এখন অডিও লাইব্রেরিটা কি? অডিও লাইব্রেরি হচ্ছে এই যে আপনারা গিক ক্রিয়েট করছেন না, গিক তো ক্রিয়েট করছেন, এখন এই গিক ক্রিয়েটের সময় আমার এখানে কিন্তু দুইটা ছিল, একটা ছিল মেবি মিউজিক আর একটা ছিল মেবি সাউন্ড ইফেক্ট, রাইট? এটা এই যে মুড, আর্টিস্ট নেম, ডিউরেশন ওইভাবে দেয়া যায়, আর নতুন ইন্টারফেসে ওই দুইটা আলাদা করে দেয়া নেই, একসাথেই দেয়া আছে সমস্ত সাউন্ড। এখানে আমরা যদি সাউন্ডে যাই, শুনে নেন সাউন্ডটা, আপনারা শুনতে পান কিনা আমি জানি না, এইগুলি হচ্ছে সব আপনাদের কপিরাইটেড ফ্রি। এখানে যত সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন সব কপিরাইটেড ফ্রি। এখানে আপনারা ফার্স্ট পেজে আছেন, এইরকম 30 পেজ আছে এখানে, 30 পেজ। এই যে এইটা থ্রুতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যে চান আপনারা যদি ভিডিওর আপনাদের ইয়ের ইমেজে দেওয়ার জন্য, সরি কিসের ইমেজ বলে, আপনাদের ভিডিওতে দেওয়ার জন্য, গিগ ভিডিওতে, সেক্ষেত্রেও আপনারা পারবেন এইটা থ্রুতে ডাউনলোড করে। কিন্তু এখন কথা হচ্ছে আপু, ক্যানভায় তো বসানো যায় না, ক্যানভায় বসানো যায় না, এটা আলাদা বাইরে আর একটা সফটওয়্যার দিয়ে বসাতে হয়। প্লিজ এখন বলবেন না আপু কি সফটওয়যার আছে। না করার কথা বলেছি, এখন সাউন্ড ইফেক্ট আপনি ওইটা ট্রুতে বসায় দিতে পারবেন। এইটুকু জায়গায় আপনাদের ইউটিউবে দেখানো বাকি ছিল, একটা চ্যানেল আমার একটু ইয়েস জি এই মনিটাইজেশনের জায়গা দিতে কোশ্চেন ছিল জি বলেন আপু। একটা হচ্ছে এই মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই বাটনটা চলে আসবে, তখন মানে ওখানে সিচুয়েশনটা কিরকম হবে? ওখানে কি আমরা ফর্ম ফিল আপ করে কি অ্যাপ্লাই করতে হবে, নাকি আরো কিছু? এগুলি সমস্ত দিয়ে ওইখানে দিয়ে দিবেন, ব্যাস ওরা নিয়ে নিবে, তারপরে ওরা আমাদের হচ্ছে রিভিউ করবে, আমাদের এই চ্যানেল কে রিভিউ করবে। মনিটাইজেশনের সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেন লাগবে? মনিটাইজেশন পেলে তো আপনি টাকা পাচ্ছেন না, ইউটিউব তো আপনাকে টাকা দিবে না, তো আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ইউটিউব কেন নিবে? তো এটা কখন নিবে? ইউটিউব কেন নিবে? তো আপু এই মনিটাইজেশন তো অ্যাপ্লাই করা হয় মূলত আপনার আর্নিং এর জন্য, এখন আমরা মনিটাইজেশন এনাবেল হওয়ার পরে ইউটিউবে হচ্ছে আমার এই চ্যানেলটা তখন পার্মানেন্টলি দেখাচ্ছে যে এটা ইউটিউবের আন্ডারে, মানে ইউটিউব থেকে কি বলে এটাকে ভেরিফাই, ইউটিউব মনিটাইজেশন মিন্স হচ্ছে ইউটিউব ভেরিফাই। তো ফেসবুককে যদি ফেসবুক ধরেন এই যে জুকারবার্গ যদি কাউকে ভেরিফাইড করে দেয়, তাকে কি সে টাকা দেয়? তাকে স্পন্সর করে মানুষ, স্পন্সর মিন্স তাকে পেমেন্ট করে তার থ্রুতে তাদের প্রমোশন করে, তখন সে একটা টাকা পায়। ইউটিউবের ব্যাপারটা ওইরকম, ইউটিউব যখন আপনাকে ভেরিফাইড করে দিল বা মনিটাইজেশন করে দিল, তখন আপনার ভিডিও, ভিডিওর উপরে আপনার যদি অ্যাডসেন্সটা আপনি এনাবেল করে দেন, গুগল থেকে অ্যাডসেন্স দেয়, তখন গুগল আপনাকে পেমেন্ট করবে। গুগল পেমেন্ট করবে কিভাবে? আপনার ওইখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে দিতে হবে গুগল অ্যাডসেন্সের। আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাই না, ads.google.com এ মনে আছে? ওটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট,
আপনার মনিটাইজেশন উইদাউট মনিটাইজেশন ছাড়া আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইয়ে হবে না, তো হবে না, না কাজ করতে পারবেন না ওইখানে, তখন আপনার অ্যাড করতে হবে। ব্যাংক তাহলে আপু আমাদের ওই ইউটিউবে যদি চ্যানেল খুলতে হয় নতুন ইমেল দিয়ে, তারপর ওই আপনার ইউটিউব চ্যানেল খুলে ওটা যখন আপনার মনিটাইজেশনের জন্য এনাবল হবে তখন আমাদের ওই অ্যাডসেন্সে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ওই ইমেল দিয়ে। ওইটা আবার অন্য প্রসেস, ওই প্রসেস তো আমি দেখাবো আপনাকে। ঠিক আছে ভাইয়া। এই তো আপু আরেকটা বিষয় হচ্ছে এই মনিটাইজেশনের জন্য যে আমাদের এখন যে রিকোয়ারমেন্টটা, আপনার তো একটা ফিল আপ হয়ে গেছে আর একটা হয়নি, এখন এই অবস্থান তৈরি করার জন্য তো আমাদের ভিডিওর জন্য যে একটা মার্কেটিং তৈরি করতে হবে, মার্কেট একটা অবস্থান তৈরি করতে হবে। সেটা ভিডিওর জন্য মার্কেটিং কেন তৈরি করবেন? যে আপনার সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার বাড়ানোর জন্য, এটার জন্য কিওয়ার্ড বেসড, কিওয়ার্ডের পরে অর্গানিক প্রমোশন করবেন, সব শেয়ার করবেন, যেটা আপনারা গ্রুপ পোস্টিং করেন না ওরকম করে, এটা মানে গ্রুপ পোস্টিংটা যারা বুঝে তাদের কাছে অর্গানিক প্রমোশনটা বুঝাই ইজি। আমরা তো বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে ওই জিনিসগুলো দিতে পারি। হ্যাঁ, যেমন রেডিট, ইনস্টাগ্রাম, লিংকডইন, তারপর ওই আপনার হাইফাই। ইনস্টাগ্রামে ডাইরেক্টলি লিংক কখনো দেয়া যায় না, মানে আপলোড করে দিতে হবে তাহলে? না, ইনস্টাগ্রামে লিংক দেয়া যায় না, ইনস্টাগ্রামের লিংকটা শুধু প্রোফাইলের বায়োতে দেয়া যায়। নো ফলো হয়? জি, নো ফলো হয় মনে হয়। বুঝিনি, নো ফলো না হয় ফলো? হ্যাঁ, নো ফলো, নো ফলো বলতে কি আপনার ওখানে লিংক নেই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে লিংক নাই হচ্ছে দুইটা জায়গায়, একটা স্টোরিতে, একটা হচ্ছে আপনার বায়োতে। স্টোরিতে কখন নেবে? স্টোরিতে আমি আপনি পারবেন না, আপনার যখন 10,000 ফলোয়ার হয়ে যাবে তখন স্টোরিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লাই, মানে ইনস্টাগ্রাম হচ্ছে আপনার লিংক দিতে দিবে, আদারওয়াইজ দিতে দিবে না। তার মানে কি আপু লিংকটা কি সাদা অবস্থায় থাকবে নাকি লিখার মতো থাকবে? লিংকটাকে টেক্সট আকারে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, নো ফলো আর কি, দু ফলো হবে না। গুগল ডক্স এ ডক্স যেটা দিছিলেন, ওইখানে আপনি লিখছিলেন যে মনিটাইজেশনের জন্য হচ্ছে ওই 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ আওয়ার যেটা আছে, ওইটা 4000 ওয়াচ আওয়ার, 4000। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে 12 মাসের মধ্যে হতে হবে। তাহলে কি 12 মাসের বাইরে গেলে আর মনিটাইজ হবে না? হবে, পরের এক বছর আবার কাউন্ট হবে, আগের গুলি আর কাউন্ট হবে না। তার মানে তখন এক বছর পুরো শেষ, এর পরের বছর আমাকে আবার নতুন করে হিসাব করতে হবে? আর কারো কোনো প্রশ্ন নামতে গেলে, কাজে নামতে গেলে সবকিছু রেডি করেই নামতে হবে আর কি। প্রতি উইকে ট্রাই করতে হয় প্রথম অবস্থায় দুইটা থেকে তিনটা ভিডিও দেয়া, মনিটাইজেশন আনতে হলে ভিডিও গুলির কোয়ালিটি ভালো দেয়া, মিনিমাম একটা ভিডিও কোয়ালিটি আপনাদের ওখানে দেয়া আছে, শীটে দেখেন 1000.80 মেবি, 1000/80/1000/80 ওরকম কিছু একটা, ওই কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি ভালো, কন্টেন্ট ভালো, ভিডিও কোয়ালিটি, এভরিথিং যখন ভালো হবে, আপনি যদি পার উইকে দুইটা করে ভিডিও দেন আপনার খুব বেশি দিন সময় লাগবে না মনিটাইজ আসতে, 4 থেকে 4.5 মাসের মধ্যে চলে আসবে। কথাটা যত শুনতে যত ইজি অত ইজি না, কারণ হচ্ছে এই কন্টেন্ট বের করাটা মাথা থেকে আপনাদের বের হতে হবে, নিত্য নতুন জিনিস দিতে হবে, একই ধারার জিনিস আপনি কন্টিনিউয়াসলি দিয়ে গেলে মানুষ আপনার চ্যানেল ভিউ করবে না। অন্য কারো কোনো কোশ্চেন এই মনিটাইজেশন ইউটিউব চ্যানেল রিলেটেড? হ্যালো আপু, আমার আছে আপু, ওই যে কাস্টমে গিয়ে ওই যে মানে ভিডিওটা ইউএস এর কোন চ্যানেলে আগে এয়ার হয়নি এরকম একটা সেটিং আছে না?
ওইটা সার্টিফিকেট ক্যাপশন সার্টিফিকেশন হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে আমি প্রথম অপশনটা না দিয়ে ওই তিন নাম্বারটা কেন সিলেক্ট করছি যে সেপ্টেম্বর কেন তিন নাম্বারটা সিলেক্ট করবেন? আমি তো বলি নাই তিন নাম্বারটা কাউকে বলেছি সিলেক্ট করতে, ওই ইয়েতে পাওয়ার পয়েন্টের ইয়েতে ওইটা সিলেক্ট করা ছিল, পাওয়ার পয়েন্টের ওইটা সিলেক্ট করা ছিল না, ওইখানে অপশনগুলি দেখানো ছিল। আচ্ছা কোশ্চেনটা কে করেছিলেন একটু নামটা বলেন তো ভাইয়া? অর্পণ। পাওয়ারপয়েন্টে ওটা সিলেক্ট করা ছিল না, পাওয়ারপয়েন্টে হচ্ছে আমরা যখন পাওয়ারপয়েন্টের স্লাইডটা রেডি করি তখন আমাদের কার্সরটা একটা জায়গায় থাকে, দ্যাটস হোয়াই ওই জায়গাটা ওই কালার দেখায়, এবং আমি আপনাদেরকে বলেছি ওই জায়গাটা নাম দিয়ে রাখতে, মনে আছে? আর কারো আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? আপনারা কোশ্চেন করবেন তাতেও আপনাদেরকে এইভাবে আমার জিজ্ঞেস করতে হয়? Google. We will use the information you give us to help. Eta hocche bhaiya kono channel er ba kono video niye kono kono problem hole kono kichu feedback apnar YouTube ke dite hole tokhon ekhan theke apni diye dite paren. Screenshot chaiche ekhane ki share screenshot oi je jeta ni apnar problem hole support ek support niye ma ki erokom na apu support niye ache আর কিছু একবারে শেষ করি ইউটিউব, তারপর আমি আর ইউটিউবে ঢুকবো না আপু। জি আপু, ওই 43 নাম্বার স্লাইডে ওইখানে একটা ট্যাগ এর অপশন আছে, তো ওইখানে ট্যাগ আলাদা আলাদা না বসাই লিখছিলেন যে বেসিক ট্যাগ ফর অল, এখানে বেসিক ট্যাগ বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? মানে ওই চ্যানেল রিলেটেড সব ট্যাগ? জি একটা ভিডিও ট্যাগ, একটা চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ আলাদা, চ্যানেল ট্যাগ আলাদা। উনি বলছিলেন ওখানে আমি না, ওখানে আমি ট্যাগটা একটা ওয়ার্ড লিখে এন্টার করবেন ট্যাগ হবে, একটা ওয়ার্ড লিখে এন্টার করবেন ট্যাগ হবে। এখন এই যে আমি লাইনটা লিখে দিয়েছি বেসিক ট্যাগ ফর চ্যানেল বা বেসিক ট্যাগ ফর এটা, এটার মানে হচ্ছে এই চ্যানেলের বেসিক ট্যাগ মানে এই চ্যানেল কি রিলেটেড তার ট্যাগগুলি, সমস্ত ট্যাগগুলি এখানে হবে, ওই জন্য ওইটা একটা সেন্টেন্স আকারে লিখে দিয়েছি, ওটা কোনো ট্যাগ না। বুঝে গেল? বুঝছি আপু। জি আপু, নেক্সট স্টেপে যাব, নেক্সট কাজে। কারো কোনো কনফিউশন নাই তো আর ইউটিউব নিয়ে? আপনার কথা বলতে কি কষ্ট, আপনাকে কথা বলতে কি কষ্ট লাগে? সকালে নাস্তা করেন নাই আপনারা? ম্যাক্সিমাম তো মিউট করে ক্যামেরা বন্ধ করে সকাল সকাল নাস্তা করে ফেলেন, তারপর আপনাদের কথা বলতে এত আলসেমি লাগে? এই যে কেউ কথা বলে না একটা মানুষ। মুভ অন মুভ অন আপু, অ্যাড ম্যানেজার নাই ইউটিউবে? ইউটিউবে অ্যাড ম্যানেজার কেন থাকবে? নাকি ওই অ্যাডওয়ার্ড থেকে দিতে হয়? ইউটিউবে অ্যাড ম্যানেজার কেন থাকবে? অ্যাডের থ্রুতে তো আপনার কোনো আর্নিং নাই এখানে ভাইয়া, কথাটা
চিন্তা করেন যে ইউটিউব থেকে আমি আর্নিং পাবো কিসের মাধ্যমে, আমার চ্যানেল মনিটাইজ হবে, ইউটিউব আমাকে অথরাইজড করবে, তারপরে গুগল অ্যাড দিবে, তাও গুগল অ্যাড দিতে গেলে আপনার যে মনে হয় যে মনিটাইজ হলেই দিয়ে দিবে তা না, আপনার যখন ওয়াচ আওয়ার ভালো হবে, আপনার যখন সাবস্ক্রাইবার ভালো একটা অ্যামাউন্ট হবে, স্মার্ট একটা অ্যামাউন্টে যাবে, তারপরে গুগল অ্যাডওয়ার্ড থেকে আপনার উপরে আসবে, আদারওয়াইজ আসবে না। আপনার মনিটাইজ হলেই আপনি টাকা পাবেন না, মনিটাইজ হলে আপনি গুগল অ্যাডসেন্স এর থ্রুতে কাজ করতে পারবেন, কিন্তু আপনি আর্ন করতে পারবেন না। আমি বলছিলাম যে এই ভিডিওর কোন ফরম্যাট অপশন আছে কিনা এটা বলছি, আমার এই ভিডিওর যে প্রমোশন করব মানে এটা এই ভিডিওর প্রমোশন করতে পারা যায় না, এটা করতে পারবেন হচ্ছে ওই যে কার্ডের থ্রুতে যেই চ্যানেল অলরেডি ভালো র‍্যাঙ্কে আছে ওই চ্যানেলের সাথে, এখানে আলাদা কোনো ইয়ে নেই, অপশন নেই অ্যাডের মাধ্যমে প্রমোট করা, ইউটিউবের কোনো অ্যাডসেন্স নেই, অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন ম্যানেজার যাই বলেন ইউটিউবের এটা নেই। এখন প্লিজ ভাই বলেন না যে আপু কেন নেই, গুগল অ্যাডওয়ার্ড থেকে চাইলে করতে হবে আর কি, গুগল অ্যাডওয়ার্ড থেকে তো ইউটিউবের ভিডিও আপনি ইয়ে করতে পারবেন না, প্রমোট করতে পারবেন না, অর্গানিকলি সারা কোনো ভাবে ফ্যাড ভাবে কোনো ফরম্যাট হয় না ইউটিউবে, এটাই জাস্ট এটা না আপু, এটাই তো আর তো ফরম্যাট হয় না, না সেক্ষেত্রে আদারওয়াইজ শেয়ার করা তো আপনার পেইড পেইড লাগছে না, ঠিক আছে রামরা ভাই, ঠিক আছে বুঝতে পেরেছেন ইস্যুটা, গুগল অ্যাডও আপনার ইউটিউবের ভিডিও প্রমোট করবে না, গুগল অ্যাড প্রমোট করবে হচ্ছে নর্মাল অ্যাড, বিকাশের অ্যাড, লাক্সের অ্যাড, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড, তারপরে হচ্ছে লাইফ বয়ের অ্যাড, ভাইয়া বুঝতে পেরেছেন জামরা ভাইয়া নাই আছি আপু, বুঝতে পেরেছেন জি, আচ্ছা আমরা নেক্সট কাজে যাব, নেক্সট কাজ হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম করব, ইনস্টাগ্রাম বেসিক্যালি হচ্ছে মোবাইল বেসড অ্যাপ, ইনস্টাগ্রামের যদি আমি ইন্টারফেস আমি আপনাদেরকে দেখাই, একটা সেকেন্ড একটু হোল্ড করেন, হ্যাঁ ইনস্টাগ্রাম মোবাইল বেসড অ্যাপ, এটা মোবাইল ফ্রেন্ডলি একটা অ্যাপ, এটার অনেক অপশন, এটার অনেক কাজ যেটা আপনারা পিসি থেকে করতে পারবেন না, এটা আপনাদেরকে মাস্ট বি মোবাইল থেকে করতে হবে, এই একটা জিনিস আছে যেটা আপনি মোবাইল থেকে করতে পারবেন, বুঝতে পেরেছেন, হ্যালো আপনারা কি বুঝতে পারছেন, জি 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 আপু বুঝতে পারছেন, জি আপু ইনস্টাগ্রাম হচ্ছে ইনস্টাগ্রামের ওনার এখন হচ্ছে ফেসবুক, পার্সোনালটা পাবলিক থাকে যেটা আমরা ফেসবুকেও দেখতে পাই, কিন্তু এই যে ধরেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো আমি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই যে আমার ভেরিফিকেশন কোড চাইবে, এখন হোল্ড অন আমার ভেরিফিকেশন কোড আনি আমি, এটা কিন্তু আমার দোষ না, পিসি এবং মোবাইলের ইন্টারফেসের কিছু ডিফারেন্স বেসিক ডিফারেন্স আমি দেখাচ্ছি, যে কাজগুলি আপনাদের করতে গেলে মাস্ট বি মোবাইল লাগবে, উইদাউট মোবাইলে আপনারা কাজ করতে পারবেন না,
ঠিক আছে। স্মার্ট কাজ কি কো কিছুই করা যায় না এর থেকে, ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে করা যায় না, হ্যাঁ করা যায় না, কারণ কিছু কিছু কাজ হয়তো একটা থার্ড পার্টি, না একটা থার্ড পার্টি না, থার্ড পার্টি অ্যাপ এর থ্রুতে করতে পারবেন, কিন্তু থার্ড পার্টি অ্যাপ এর থ্রুতে করলেও সেটা হচ্ছে আপনার ইয়ে হবে না, ইফেক্টিভ কোনো কিছু হবে না। বুঝতে পেরেছেন? ইনস্টাগ্রাম এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কখনো ইনস্টাগ্রাম থাকে না। ইনস্টাগ্রামের আউটফেস যদি মানে ইন্টারফেসটা যদি আউটফেস বলতেছি, ইন্টারফেস যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এই যে উপরের মার্ক করছি আমি, দেখেন এই মার্ক করা যে বাটন গুলি দেখবেন বেসিক্যালি এইগুলি হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাপ, মানে এইগুলিও সব পাবেন না, এইগুলিও সব একসাথে দেয়া কিন্তু একসাথে না, এগুলিও আলাদা আলাদা ভিশনে কাজ করে, এগুলিও আলাদা আলাদা জায়গায় কাজ করে, একটা জায়গায় আটকে আছে মনে হয় না। এখন হচ্ছে ইনস্টাগ্রামে কোনটা কোথায় কাজ করে, এই যে এখানে যে হোম বাটনটা, হোম বাটনটা আপনার নিচে কাজ করবে, এটা হচ্ছে মেসেজের বাটন যেটা অ্যারোপ্লেনের মতো, এইটা থাকে না, লাভ বাটনটা থাকে, আর হচ্ছে এইটা হচ্ছে আপনার প্রোফাইল, এইটা হচ্ছে আপনার প্রোফাইলে যেতে হয়, এটা দিয়ে আপনি আপনার প্রোফাইলে যাবেন। ইনস্টাগ্রামের টোটাল কাজটা আমাকে মোবাইলে করতে হবে, কোথাও আমি পিসি দিয়ে করতে পারবো না। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আপু এখানে হ্যালো, জি জি, এই যে দেখেন প্রোফাইল সেটিংস এবং লগ আউট, বলে নেন আমি তারপর আমি দেখাচ্ছি, বলেন। হ্যালো ভাই, বলেন। জি জি ভাই বলেন। ও না বলছিলাম যে এখানে আপু ওই ল্যাপটপে ওই কি বলবে মোবাইলের যে অপশন গুলো মানে ওখান থেকে ওই ভিউ করা যায়? হ্যাঁ ভিউ করা যায়। তো মোবাইলের অপশন গুলো ল্যাপটপ থেকে ভিউ করা যায় ওটা একটা থার্ড পার্টি অ্যাপ এর থ্রুতে? না আপু ওই যে কথাটা আমি বলেছি ইন্সপেক্ট আছে না, ইন্সপেক্ট থেকে জি বলেন ভাই। এখানে ওই যে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আছে হচ্ছে আপনার ইন্সপেক্ট নিচে, নিচে না যে কোন এক জায়গায় মাউসের রাইট বাটন, হ্যাঁ ওই খালি জায়গায় একটা রাইট বাটন ক্লিক করলে ওই যে নিচে ইন্সপেক্ট লেখা আছে ওখান থেকে গেলে পরে আপনার হয়ে যাবে, কিন্তু কাজ তো করা যায় না ভাই। এতো এই যে ইন্সপেক্ট দিলে এই যে এটা আসবে, এলিমেন্টস আসবে, কনসোল আসবে, সার্চ নেটওয়ার্ক, এই যে উপরে আপনার ওই মোবাইলের এগুলো আসছে কোথায়? এখানে এই যে মোবাইল ভিউ, হ্যাঁ মোবাইল ভিউ, ওখানে মোবাইল ভিউ করলেন, মোবাইল ভিউ করলে আপনার কি এখানে দেখেন তো এডিট অপশনটা, আপনি এখান থেকে কোনো কিছু অ্যাড করবেন, কোনো কিছু অ্যাড করবেন, অ্যাড এর অপশনটা আসছে, কোনো কিছু অ্যাড করবেন, অ্যাড বাটন কোথায় আপনার দেখুন তো? আচ্ছা আপনি কন্টিনিউ করেন আপু, আপনি আমি আপনাকে দেখাচ্ছি এটা অ্যাড বাটন, হ্যাঁ প্লাস বাটনটা আর কি, প্লাস বাটনটা আপনি আমাকে দেখাচ্ছেন, ওকে ফাইন, আপনি যে প্লাস বাটনটা আমাকে দেখাচ্ছেন ভাইয়া আমি বুঝতে পেরেছি, ওটা ওইটার থ্রুতে আপনি টোটাল কাজটা করতে পারবেন না। আপনি যদি ওই প্লাস বাটন দিয়েও মনে করেন যে আপু ওইটার থ্রুতে আমি কাজ করবো, নো ওটার থ্রুতে পসিবল না, ইনস্টাগ্রাম কখনোই পিসি থেকে প্রপার ওয়েতে ইউজ পসিবল না ভাইয়া, এটা আপনি আমাকে ইনস্টাগ্রামে কখনোই ভাইয়া আপনি প্রপার কাজ ইনস্টাগ্রামে কখনোই পিসি থ্রুতে করতে পারবেন না, যেই কাজ আমাদের করতে হয়। যেই কাজটা পারে আপু, না আমি বলছিলাম যে কারণে যে ল্যাপটপ থেকে ওই মোবাইল ভিউটা আনা যায় তো সে কারণে বলছিলাম, মোবাইল ভিউ দিয়ে তো ভাইয়া আমার কথাটা বুঝছেন, ল্যাপটপ থেকে মোবাইল ভিউ আনা গেলে মোবাইল ভিউটা এনে আমার ল্যাপটপ কি আমি যখন সমস্ত কাজগুলি করতে পারবো না, সেটাই আর কি আপু, মোবাইল থেকে করা আমার যখন প্রপার ওয়েতে ফুল কাজ আমি করতে পারবো না, তখন আমার মানে এই অ্যাপটা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা তৈরি হওয়ার সময় তো তারা একটা জিনিস মাথায় রেখেছিল, আপনারা কি খেয়াল করেছিলেন ইউটিউবের সময় দেখাচ্ছিল এই জায়গাটাতে আপনার হচ্ছে যে মনে করেন এই জায়গাতে আমাকে দেখিয়েছে না, আমি যখন চ্যানেল আর্ট করতে গিয়েছি বা চ্যানেল লোগো করতে গিয়েছি যে আমার মোবাইল ভিউ কেমন আসবে, আমার এইরকম করে এখানে ছিল না, এরকম করে এখানে ছিল ভাইয়া বলেন তো, মনে আছে আপনাদের
এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে আমাদের মেবি ডেস্কটপ আর ল্যাপটপের স্ক্রিন ছিল, এখানে আমাদের টিভি ছিল, এখানে আমাদের মোবাইল ভিউ ছিল। তো ওই অ্যাপটা মোবাইলের জন্য হয়েছে, টিভির জন্য হয়েছে, এটা ডেস্কটপের জন্য হয়েছে। ইনস্টাগ্রাম তৈরি করা হয়েছে প্রথম বেসিকলি হচ্ছে আমেরিকানদের জন্য, এবং সেটা ছিল মোবাইল বেসড অ্যাপ, যাতে তারা চলতে ফিরতে এইটা, এই সোশ্যাল মিডিয়াটা নিয়ে কাজ করতে পারে, এই সোশ্যাল মিডিয়াটা তাদের খুব ইউজার ফ্রেন্ডলি হয়। কারণ মানুষ, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমরা মোবাইলের উপর ডিপেন্ডেন্ট, তো ইনস্টাগ্রামের ম্যাক্সিমাম ফিচার গুলি হচ্ছে মোবাইলের জন্য। এখন কাজ করা যাবে, করা যাবে না তা না, করা যাবে, কিন্তু যেই কাজগুলি আমরা করব, এই কাজগুলি হচ্ছে আপনার হচ্ছে বেসিক্যালি, মানে বেসিক কিছু কাজ আছে যেটা আমরা করতে পারি, বাকি কাজগুলি আমরা করতে পারি না। বেসিক কাজগুলি ছাড়া বাকি যে অ্যাডভান্স লেভেলের কাজ থাকবে, ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমরা কখনোই পিসি থেকে করতে পারবো না, কারণ অ্যাপসটাই তৈরি হয়েছে আপনার মোবাইল থেকে, মোবাইলের জন্য। আমরা হয়তো অনেক ক্র্যাক প্যাচ করে বা আমরা একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে, আমরা অ্যাপ স্টোর থেকে ইনস্টাগ্রামের একটা অ্যাপ নিয়ে ইনস্টল করে ইউজ করতে পারবো, কিন্তু প্রপার জিনিসটা আসবে না। যেই জিনিসগুলি আমাদের আসে সেটিংস এর, ওই জিনিসগুলি কখনই আসবে না। বুঝতে পেরেছেন? এইটা নিয়ে বহু ট্রাই অলরেডি অনেকেই করেছে, হয় না? এই যে আপু আমি অ্যাড করতে পারছি, এই যে আপু আমার প্লাস বাটনটা চলে আসছে, এই যে আমি ছবি অ্যাড করতে পারি। ছবি অ্যাড করতে পারাটা খুব বড় একটা ফ্যাক্ট না, একটা ছবি অ্যাড করা, ছবির পিছনের অনেক কিছু থাকবে। আমি জানি না আমি এখন ওই অ্যাডটা পাবো কিনা বা ওইরকম কোনো অ্যাড পাবো কিনা। আমি আপনাদেরকে মিউট করে দেই, আপনারা যখন কথা বলেন তখন মিউট করে দেই, আপনাদের আমার সাথে কথা প্রয়োজন না হলে আপনারা না আনমিউট করবেন না। এখন প্রয়োজনের সময় তো একটা অ্যাডও আমি খুঁজে পাবো না, ওরকম ওইগুলির স্ক্রিনশট আছে আমার কাছে, স্ক্রিনশট তো প্রায় 2 মাস আগের। আচ্ছা, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম ইনস্টাগ্রামের সেটিংস এ, আমাদের চ্যানেলের মানে আমাদের একটা ফার্স্ট মানে অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যাকাউন্ট থাকার পরে ডিটেইলিংটা এরকম আসে, এখানে চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাপ ইমেইল, ইমেইল SMS, পুশ নোটিফিকেশন, ম্যানেজ কন্ট্রাক্ট, এগুলি ছাড়াও বাদ বাকি যে ইনস্টাগ্রামের এই যে সিমিলার অ্যাকাউন্ট সাজেশন থাকে। আচ্ছা, এখানে ইয়েত নেই, দেখেন এইখানে হচ্ছে আপনি ইয়ে পাবেন না, ইনস্টাগ্রামের যেই অ্যাকাউন্ট ওপেন করা। আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, বিজনেস পেজ করা বা আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে, অ্যাকাউন্টকে বিজনেস পেজে ট্রান্সফার করা, সেটা পাওয়া যায় না, দেখছেন? প্রত্যেকটা অপশন কিন্তু আমি আপনাদের দেখিয়ে যাচ্ছি। এই যে বললাম যে মোবাইলে, মোবাইল মোবাইলে আমি হবে না, কেন হবে না তার কারণ হচ্ছে এটা। আজকে শুরু থেকে লাইভ তো আছে না? হ্যাঁ, আজকে ক্লাসে লাইভের কি দরকার? ক্লাস করতে কি কষ্ট হয় আপনাদের? ভাইয়ার তো জ্বর, ভাইয়ার প্রচুর জ্বর, আমি বুঝি নিয়েছি ভাইয়া ক্লাস করতে হবে। ভাইয়া কথা বলার প্রয়োজন নেই, আমি মিউট করে রেখেছি আপনাকে, আপনি রেস্ট দেন, ক্লাসটা শুনতে থাকেন, ক্লাসগুলি থাকবে, তারপরে তো আমি আছি। আপু, এটা কি আমাদের আপনার ফোন থেকে নাকি? এটা না, এই যে এখন যেটা দেখছেন এটা আমার ডেস্কটপ থেকে, আমি ফোনে ট্রান্সফার হব, ফোনে ট্রান্সফার হয়ে আমি ইনস্টাগ্রামের ইচ এন্ড এভরি ডিটেইল দেখাবো, কিন্তু কিছু বেসিক ডিটেইল আছে যেটা আমি ইনস্টাগ্রামে চাইলেও আপনাদের দেখাতে পারবো না, কারণ তখন দেখাতে গেলে হচ্ছে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, ওটা স্ক্রিন স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে দেখেছি ব্ল্যাক হয়ে থাকে, আমাকে দেখাচ্ছে রেকর্ড হচ্ছে কিন্তু আমি যখন বাড়াচ্ছি ব্ল্যাক হয়ে থাকে। ওটা লিখেন না, আনলিগেল করে এসে ধরা মনে হয় এই কারণে, মেবি অপশন করতে হবে এগুলো। ওই অপশনটা কোন অপশন থেকে যেতে হবে সেটা দেখাবো, সেটার একটা স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে দিব, 3-4 স্ক্রিনশট দিতে হয়, বাদ বাকিটা ওকে। আমি বলি নাই তো কিছু, সাইদ
আমি বলি নাই তো আপু সাইদ আমি শুনতে পাইনি ভাই আপনার কথা আমি কিছু বলি নাই তো হ্যালো আপুর মনে হয় না প্রবলেম ও আমার আপু আমি কি নাকি বলছি আপু আসছে নাকি না ওইটা মিজান নাকি ক্যারেক্টার আসছে আপু তো আছে এতে ফোন আসছে মনে হয় আপু ফোন আসতো আসে নাকি আপু ভাইয়া আমার ফোন আসেনি আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি বারবার আমি একই সাথে পিসি থেকে মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেলাম আমি আবার কানেক্ট হলাম কানেক্ট হওয়ার পরে দেখছি আমি কথা বলছি আপনারা আমার কথা রিপ্লাই করছেন না তারপরে আবার এখন তাকিয়ে দেখি যে আমি তো কথা বলেই যাচ্ছি আমার যে মিউট হয়ে আছে আমি তার দেখিনি আমার বলে জিয়াপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিতে পারছেন আশা করি আপু ঈদ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা না আছি কোন রকম তেমনটা ভালো না পরপর দুইটা অর্ডার ক্যান্সেল একটা তো পুরা মিথ্যা মিথ্যা অর্ডার একটা আমি নিচ থেকে মিথ্যা অর্ডার কোনটা এই হঠাৎ অ্যাক্সিডেন্ট দিয়ে হঠাৎ আমাকে অন্যজন মনে করে মানে অর্ডার করে বসছে আর কি ওর নিজে এটা তো সে অর্ডার দিয়ে আপনি ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলেছেন বলেছি এখন কোনো আনসার দেয় নাই ফাইবার সাপোর্ট টিম আনসার দেয়নি না মেবি এখনো আনসার দেয়নি সেকেন্ড ডেটা অর্ডার ক্যান্সেল হয়েছে তার জন্য তো কথা বলিনি ওই প্রথমটার জন্য বলেছি জি আচ্ছা মীরা আমি পরে কথা বলছি আপনার সাথে জি আপু জি আপু আপু বলে ডাক দিল কে তারপর ডাক দিয়ে আর কথা বলে না কেন হ্যালো হ্যালো আমি আপনাদের কারো কোনো কথা শুনি না আপু আমরা জি জি আপনাদের সাইদ বুঝিনি আবার বলেন আপনাদের আপু আমি না ইনু ভাই বলছি মেবি বলছে যেন আমরা শুনতেছি আপনার কথা এটা বলছে মনে আমি কি আজকে মানে সবাই রে গুলাই ফেলতেছি জি আপু ওই সময় আমারে গুলাই ফেলছেন আপনি না আপনার ভয়েসটা তাহলে আজকে আমার খুব বেশি কানে বাজতেছে ভাইয়া যে কেউ কথা বলে মনে হচ্ছে আপনি কথা বলছেন সবাই একটু নিজের নামটা তাহলে বলে দিন তো আজকে তো আপনাদের তো এরকম হওয়ার কথা না আপনাদের ইদানিং ভয়েস গুলি জানি কিরকম সবার একই রকম হয়ে গেছে আমার চিনতে কষ্ট হয় ইনস্টাগ্রামে বেসিক কিছু জিনিস সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা আমরা যেমন ভাই আপনাদের সাথে আমি পরে মজা করছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমরা আমরা ফেসবুকে ভিডিও দেখতে পাই মনে আছে মানে মনে থাকার ইত্যাদি কথা
ফেসবুকের ভিডিও যেমন দেখতে পাই সেম ওয়েতে আমরা হচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পাবো। ফেসবুকে যেটাকে আমরা ভিডিও দেখি সেটাকে ইনস্টাগ্রামে বলা হয় হচ্ছে আপনার আইজিটিভি। আইজিটিভি কথাটা কি মনে থাকবে? এখন বলতে পারেন যে আমি এগুলি চাইলে আপনাদেরকে খুব সুন্দর করে একটা ডক ফাইলে টোটাল ডিটেইলিং যেরকম ইউটিউবে দিয়েছি ইনস্টাগ্রামে ডিটেইলিং অনেক বেশি এই ডিটেইলিং গুলি দিতে পারি কিন্তু আমি আপনাদের দিব না। আপু একটা কোশ্চেন করতাম। জি কোশ্চেন করেন। ওই যে ইনস্টাগ্রামে আইজিটিভি এগুলো আছে না এগুলো তো বেশি দেরি হয় না যে মডিফাই করে আসছে এগুলো আগে তো ছিল না তেমন। এগুলি টোটাল ডিটেইলিং ইনফরমেশন আমার কাছে আছে আমি চাইলেই দিতে পারি কিন্তু আমি আপনাদেরকে দিব না। এখন বলেন আপু কেন দিবেন না? আপনারা কাজই তো আমাদের দিয়া আপনাদের কাছে আপনার কাছে থাকলেও কেন দিবেন না? কারণ আমি ইউটিউবে দিয়ে দেখলাম যে যতটুকু দিয়েছি আপনারা কেউ প্রপার ওয়েতে খেয়াল করেননি ফলো করেননি। আরে দিয়েছে তো আছেই তো আমার কাছে, আমার আর কি জন্য লাগবে? আমি এই পর্যন্ত আপনাদের ব্যাচ থেকে একটা এক্সাম নিয়ে আমি খুব হ্যাপি না যে আমি একটা এক্সাম খুব প্রপার ওয়েতে নিতে পেরেছি যেটা দিয়ে আমি খুব হ্যাপি হব। কিন্তু মাশাআল্লাহ আপনাদের বিকেলের ব্যাচের ওরা কিন্তু এক্সাম গুলি খুব সুন্দর করে দেয়। আপনারা যদি লাইভেও দেখেন ওদের এক্সাম দেখা হচ্ছে, ওদের খাতা দেখা হচ্ছে, ওদের এক্সাম গুলিও ওরা লাইভই দেয়। ওদের এক্সাম এক্সামের যে ওদের আনসার শিটটা থাকে ওই আনসার শিটটা ওরা সবাই সবারটা লাইভই দেখে নেয়। আপনারা এটা করলে হবে কি আপনাদের ইনফরমেশন গুলি লাইভে থেকে যাবে। আপনারা পরবর্তীতে চাইলে ভিডিওটা দেখাচ্ছে আমার যদি ভুলও হয় আপনার যদি কোনো জায়গায় মিসও হয় ছুটে যায় সেটা তখন আর ছুটে যাওয়ার কোনো চান্স থাকে না। বুঝতে পেরেছেন? মেবি না। লিখতে পারবেন না ইনস্টাগ্রামে আপনার অল্টার টেক্সট এর একটা অপশন আছে, অল্টার টেক্সট এর লিমিটেশন থাকে 125। ইনস্টাগ্রামের আমরা যখন যাব ওইখানে দেখব যে 2200 ক্যারেক্টারের যে ক্যাপশনটা সেটা পুরোটা একসাথে দেখা যায় না। সেটা যখন একসাথে দেখা যায় না সেটার জন্য যতটুকু দেখা যায় ওইখানে কত ক্যারেক্টার থাকে ইনস্টাগ্রামে আপনি ম্যাক্সিমাম কত লাইভ করতে পারবেন, কতক্ষণ লাইভ করতে পারবেন, ইনস্টাগ্রামে কত এমবির ভিডিও আপলোড করা যায়। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনি কত টোটাল কত ফলো করতে পারবেন, আপনাকে কতজন ফলো করতে পারবে, তারপরে হচ্ছে আপনার একটা স্টোরিতে কয়টা দেয়া যায়, একটা হাইলাইট কিভাবে রেডি করে, তারপরে হচ্ছে ভিডিও। ওকে, আর ইনস্টাগ্রামের বেসিক কিছু আপনার থাকে ফরম্যাট থাকে, কিছু ক্যাটাগরি থাকে, ওই ক্যাটাগরি দেখা। আর ইনস্টাগ্রামেও সেম ওয়ে যে এই কাজগুলি আমরা করতে পারি না, যে কাজগুলি করতে পারবো না যেটার জন্য আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, যেটার জন্য আমার হচ্ছে কি বলে এটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া, তারপর আর কি বলে জানো এটা বলেন তো, ভুলে গেলাম না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, তারপরে হচ্ছে যেটার জন্য আপনাকে ইনস্টাগ্রাম অ্যালার্ট করে দিবে। আর একটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে যেমন আমরা ফেসবুকে যেমন পেজের থ্রুতে ইনস্টাগ্রাম ফেসবুকে যেমন পেজের সরি প্রোফাইলের থ্রুতে পেজ খুলি না আমরা, পেজ ওপেন পেজ ক্রিয়েট করি না, ইনস্টাগ্রামের কাজ কিন্তু জানেন যে আপনার প্রোফাইলটা কি আপনি পেজে ট্রান্সফার করে দিতে পারবেন।
আবার চাইলে প্রোফাইলটাকে প্রোফাইলে নিয়ে আসতে পারবেন। আপনার একটা কথা যারা লিখেছিলেন মনে আছে যে পার্সোনাল মুভ টু পার্সোনাল অ্যাকাউন্ট টু ব্র্যান্ড বিজনেস অ্যাকাউন্ট, যারা যারা লিখেছেন এই একটা জিনিস দেখে লিখেছেন না? আচ্ছা আমি জানতাম, আমি তো লিখিনি। আচ্ছা এইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টকে ট্রান্সফার করে আপনার ইয়েতে নিয়ে যাওয়া, বিজনেস মানে একটা পেজে নিয়ে যাওয়া, এবং পেজটাকে আপনি আবার পরবর্তীতে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সো আমি আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাকে আমি পেজে ট্রান্সফার করবো না, দ্যাটস ওয়াই আপনারা যদি চান কারো অ্যাকাউন্টকে আমি চেঞ্জ করে দেখতে চাই। হ্যালো, দেখতে চাই তাহলে তাদের জন্য বলছি তারা হচ্ছে ইয়ে করবে মোবাইল থেকে জুম কানেক্ট, না জুম কানেক্ট না, তারা তাদের অ্যাকাউন্টকে একটু ট্রান্সফার করে দেখবে যে কি অবস্থা, কিভাবে হয় কি হয়। আমি তো কিছুদিন পর পর করে গেছি, তোমার আবার একই দি আমি তো কিছুদিন পর পর পাবলিক বিজনেস করে কিছুদিন পর পর আবার ইয়া করে ফাইভ, এটা খুব বেশি করাটাও ঠিক না, করেন ঠিক আছে কিন্তু খুব বেশি করাটা ঠিক না। জি আপু, খুব বেশি করাটাতেও প্রবলেম হয়। জি আপু এটা তো জানিস সবকিছু তো লিমিটেশন আছে, সবকিছুর একটা লিমিটেশন আছে, সবকিছুর লিমিটেশনটা রাখা উচিত, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাবে। জি আপু, একটা সেকেন্ড কল করলাম তো। আপনাদের আচ্ছা আমি আপনাদের বেসিক যে ইনফরমেশন গুলি দিচ্ছিলাম আপনারা চাইলে লিখে নিতে পারেন। হ্যালো বলেন আপু, যে ইনস্টাগ্রামের যে বেসিক ইনফরমেশন গুলি দিচ্ছিলাম সেটা হচ্ছে আইজিটিভিতে 1 মিনিট থেকে 15 মিনিটের পর্যন্ত ভিডিও দেয়া যায়, ইনস্টাগ্রামে লাইভ করা যায় ম্যাক্সিমাম 60 মিনিট। শুনতে পাচ্ছেন? জি আপু। ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম লাইভ করা যায় 60 মিনিট। বললাম যে আমরা যে ভিডিও গুলি দেখি ওই ভিডিও গুলিকে ইনস্টাগ্রামে বলা হয় আইজিটিভি। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ লিমিট থাকে, ইনস্টাগ্রামে দেখবেন হ্যাশট্যাগটা প্রচুর ইউজ হয়, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ লিমিট থাকে 30, কিন্তু ওইখানে বেস্ট হয় 8টা থেকে 15টা থেকে 20টা, এটা টপিক ওয়াইজ ডিপেন্ড করবে আপনার। ইনস্টাগ্রামের ইউজার নেম এর ক্যারেক্টার লিমিট হচ্ছে 30। ঠিক আছে জি, হ্যাশট্যাগ কয়টা বলছিলেন যে হ্যাশট্যাগ এর লিমিট হচ্ছে 30, 30টা। পনেরো সেকেন্ড থেকে দশ মিনিট ফর রেগুলার ইনস্টাগ্রাম হোল্ডার। ভিডিওর সাইজ হচ্ছে 5.4 GB ম্যাক্সিমাম লিমিট, MP4 ফরম্যাট, 4.4 কোনটা সেটা হচ্ছে রেশিও হচ্ছে 4.5, রেশিওটা 4.5 আর ম্যাক্সিমাম হচ্ছে 5.4 GB। জি 5.4 GB
তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের স্টোরি লিমিটেশন থাকে 15 সেকেন্ড। স্টোরি লিমিট 15 সেকেন্ড। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের ফিড লিমিট, টিপিক্যাল রেঞ্জ হচ্ছে তার 3 সেকেন্ড মিনিমাম। মানে আর যেটা হচ্ছে যে আমরা নিউজ ফিডে চলে যাই না, নিউজ ফিডে যখন আসে ভিডিওগুলি ওইটা 3 সেকেন্ড থাকে, 3 সেকেন্ড থেকে মানে মিনিমাম 3 সেকেন্ডের ভিডিও হইতে হবে। 3 সেকেন্ড থেকে 60 সেকেন্ড মানে 1 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আপনার আপনার নিউজ ফিডে আপনি দেখতে পারবেন ভিডিওটা। 59 সেকেন্ডের উপরে গেলে সেটা আইজিটিভির আন্ডারে চলে যায়, সেই ভিডিওটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হয় সিমোরে, বা ওইখানে একটা আইজিটিভির আইকন থাকে, আইজিটিভির আইকনটাতে। ইনস্টাগ্রামের বেসিক, হ্যালো কেমন আছেন? ইনস্টাগ্রামের বেসিক বেসিক যেই লাইভের সরি ইনস্টাগ্রামের লাইভের যেই ম্যাক্সিমাম লিমিট, সেই লিমিটটা হচ্ছে 60 মিনিট। 60 মিনিটের ডিউরেশনের হচ্ছে ম্যাক্সিমাম লিমিটেশন। আর MP4 ইজ দ্য বেস্ট ফরম্যাট ফর ইনস্টাগ্রাম, কিন্তু এইটা ছাড়াও আরো হ্যাঁ এইটা আর হচ্ছে আপনার হ্যাশট্যাগ জেনারেটর আছে, হ্যাশট্যাগ জেনারেটর গুলিও আপনাদের কাজ করবে, কিন্তু তার থেকে বেশি ভালো কাজ করে হচ্ছে আমরা যদি ইয়ে দিয়ে নিয়ে নিই, কিওয়ার্ড দিয়ে বের করে নিই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনার স্প্যাম রিডিউস করে বা ইনস্টাগ্রাম অ্যালাউ করে কাউকে হচ্ছে 7,500 মানুষের বেশি ফলো করতে দিবে না। আপনি একটা পার্সোনাল প্রোফাইল থেকে 7,700 মানুষকে ফলো করতে পারবে। তারপরে আওয়ারলি লিমিট যেটা হচ্ছে আমরা ধরেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট টানা ধরেন মাসখানিকের উপরে অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছেন 20 থেকে 25 জন ইউজারকে রিমুভ করা অর অ্যাড করা, যেটা ফলো করা অথবা আপনার আনফলো করে দেওয়া, এই কাজটা করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে আপু এর বেশি করা যায়? গুগলে পেয়েছি, পেতে পারেন, প্রবলেম হবে আপনার। সেটা কি হবে, 20 থেকে 25 জনের উপরে যদি একসাথে এক পার আওয়ারে করেন, আপনার অ্যাকাউন্টটা দুদিনের ফার্স্টে 2 দিনের জন্য ব্লক করবে, তারপরে যখন আবার করবেন তখন তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। হ্যাঁ, পার আওয়ারে 20 জনের বেশি দেখবেন যে আপনাদের কাছে এরকম আছে যে আমার যেটা হচ্ছে ইনস্টাগ্রামের কাজ, কি কি কাজ, কি কি মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম থেকে আর্ন করতে পারবেন, ইনস্টাগ্রামের আপনারা ফাইবারে কি কি কাজ পাবেন। ইনস্টাগ্রামে পাবেন হচ্ছে ফলোয়ার বাড়ানো, ইনস্টাগ্রামে পাবেন হচ্ছে এঙ্গেজমেন্ট করানো, ইনস্টাগ্রামে পাবেন হচ্ছে আমার এই ফলোয়ার গুলি আছে, এই ফলোয়ার গুলিকে আনফলো করে দাও, হয়তো 2,000, 3,000, 4,000 ফলোয়ার আছে, তার 4,000 ফলোয়ারের জন্য আপনাকে হয়তো 5 দিন টাইম দিবে, 5 দিন টাইম দিলো বা 4 দিন টাইম দিলো, আপনি কিভাবে করবেন? আপনি কি বসে এক গাদা গদ বেঁধে কি আপনি আনফলো করে দিতে পারবেন? নো, আপনি আনফলো করতে গেলে আপনার অ্যাকাউন্টটা 2 দিনের জন্য ব্লক করে দিবে। সেই কাজটা আপনাকে পার আওয়ারে খুব সেফলি করতে হয়। পার আওয়ারে হচ্ছে আপনার 20 জন, পার ডে আপনার মানে মিনিমাম হচ্ছে আনফলো করে সরি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনি হচ্ছেন পার ডে 100 থেকে 200, এটা আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করবে অ্যাকাউন্টটা কিরকম অ্যাক্টিভ ছিল। আর অ্যাক্টিভ অ্যাকাউন্টের মানে হ্যাঁ এইটাই, যদি আপনার মানে 1 বছরে আপনার লিমিটটা ইনক্রিজ করে, ফলোয়ারটা খুব বাড়ে, তখন ফলো আনফলো পার আওয়ারে করতে পারবেন 50 জন, ম্যাক্সিমাম 300-400 জন একদিনে। 20 জনটা হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্টের জন্য, পুরোনো অ্যাকাউন্ট যেটা রেগুলার ছিল অনেক পুরোনো, যেটাতে এঙ্গেজমেন্ট ভালো আছে, যেটাতে আপনি প্রপার ওয়েতে পোস্ট দিচ্ছেন, যার রেগুলার অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ওরকম একটা বছর খানিকের পুরোনো অ্যাকাউন্টে একদিনে 50 জনকে ফলো আনফলো করা যায় এবং সারাদিনে 300-400 জনকে করা যায় 24 আওয়ারে। কথাটা ক্লিয়ার? আচ্ছা,
আল্টারটেক্সের লিমিটেশন আমি আপনাদেরকে বলেছি। আল্টারটেক্সটার মধ্যে আপনি চাইলে আপনার কোম্পানির নামটা, আপনার নিজের নামটা আপনি ইউজ করতে পারেন। আল্টারটেক্স কেন দেয় সেটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আল্টারটেক্সের জিনিসটা আমি আপনাদের বলেছিলাম। আচ্ছা, আর এগুলি ছাড়া আর কি ছিল জানো, দাঁড়ান আর একটু, আরো কিছু ইনফরমেশন ছিল ইনস্টাগ্রামে, সেইগুলো আমি দিয়ে নেই। ইনস্টাগ্রামে মাঝে মাঝে দেখবেন শপ ক্রিয়েশন, শপ ক্রিয়েশন, আমার কথাটা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি আপু। শপ ক্রিয়েশন, শপ আপনি ক্রিয়েট করতে পারবেন না, আপনার লিমিটেড একটা আসার পরে, সাবস্ক্রাইবার আসার পরে, আপনার যদি বিজনেস পেজ থাকে, আপনার যদি ওয়েবসাইট থাকে, সবকিছুর পরে আপনাকে ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করতে হবে শপের জন্য। ইনস্টাগ্রামে শপের জন্য অ্যাপ্লাই করার পরে ইনস্টাগ্রাম যদি আপনাকে শপ পারমিশন করে, পারমিট করে, তাহলে আপনি শপ পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে, ওটা তো ফেসবুকে থুতে করা যায় নাকি? হ্যাঁ, ওটা ফেসবুকে থুতে করা যায় না, ওখানে অ্যাপ্লাই একটা অপশন আছে, এটা দেখছিলাম ফেসবুকে। ফেসবুকে সেটা শপের জন্য না, সেটা স্টুডিওর জন্য না, পুরো শপে, শপের জন্যই দেখছিলাম। শপটা আমি সিওর জানি না, কিন্তু শপটা তো আমরা নিজেরাই ফেসবুকে অ্যাড করেছি। জি আপু, ওইখানে আবার লিংক দিই, লিংক করা তো, লিংক করাতে সব ইনস্টাগ্রাম শপ যেটা হয় লিংক করা, শপটার লিংক করাতে ওই লিংকের থ্রুতে যাবে না। ফেসবুকে যেটা হয় স্টোরটা আপনার ইয়ের থ্রুতে করতে হয়, ফেসবুকে অ্যাপ্লাই করতে ফেসবুক যদি দেয়। আর ইনস্টাগ্রামের শপটা, ইনস্টাগ্রামের যে শপটা, এইটা হচ্ছে আপনার ফেসবুককে ইয়ে করতে হয়, সরি ইনস্টাগ্রামকে অ্যাপ্লাই করতে ইনস্টাগ্রাম যদি চায় তাহলে দিবে, আদারওয়াইজ দিবে না। আর কিছু? আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে চলে যাই, স্ক্রিন শেয়ার করে আমি ইনস্টাগ্রামে দেখাই আপনাদেরকে বাকিটুকু, কতটুকু দেখতে পারেন আমি জানি না। এটা হচ্ছে ইনস্টাগ্রামের মোবাইলের ইন্টারফেস। ভিডিও টিডিও প্লে হয়ে গেলে তো পরে আমি ধরা খেয়ে যাবো, মানে না ভিডিও প্লে হয়ে গেলে ভাইয়া পরে ইনস্টাগ্রামে কপিরাইটেড আন্ডারে পড়ে যাব। এখন দেখেন এইখানে যতগুলি বাটন থাকবে সবগুলি বাটন কিন্তু আপনারা থার্ড পার্টি অ্যাপ দিয়ে হয়তো খুঁজে পাবেন, থার্ড পার্টি অ্যাপের থ্রুতে বাটনগুলি খুঁজে পাবেন, কিন্তু বাকিগুলি খুঁজে পাবেন না, কাজগুলি খুঁজে পাবেন না, প্রপার কাজগুলি। এখন হচ্ছে এই যে হোম বাটন আছে, সার্চ বাটনটা ওখানে ছিল, প্লাস বাটনটা ছিল না, প্লাস বাটনটা থার্ড পার্টি অ্যাপের থ্রুতে আনা যেত, লাভ রিয়েক্টেড যেটা সেটা ছিল, আর আমার ছবি যেটা দেখা যাচ্ছে সেটা ছিল। এখন বলতে পারেন আপু কোনটার কাজ কি, কোনটার কাজ কি বলতে, এটা হচ্ছে হোম যেটা হাউসের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিউজ ফিড। এই যে নিউজ ফিডে যে কোনো ভিডিও, এটা আমি আমাদের পরে দেখাচ্ছি ভিডিওগুলি প্লে করে, কারণ এখন যদি ভিডিও প্লে করতে যাই আমার হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, কপিরাইটেড এর আন্ডার আমি পড়ে যাব। সার্চ হচ্ছে আপনি কি টাইপের সার্চ করতে চান, যত সার্চ রিলেটেড সার্চ, যেটা ভিডিও থাকুক পোস্ট থাকুক, আপনি এখানে দেখতে পারবেন। আর এইটার থ্রুতে হচ্ছে আমি অ্যাড করতে পারি, এই যে প্লাসে গেলে আমার হচ্ছে আমার গ্যালারিতে নিয়ে যাবে, আপনারা মেবি এখন আর দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না? জি না, এই যে এই হচ্ছে ইস্যু, এটা প্রাইভেট সিকিউরিটি এদের, হ্যাঁ এদের প্রাইভেট সিকিউরিটি। আর এখানে হচ্ছে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আপনার ছবিতে কে কনফার্ম করলো, কে লাভ রিয়েক্ট দিলো, কে লাভ রিয়েক্ট দিলো না, ইচ এন্ড এভরি ডিটেইল দেখা যায় এখানে। আর এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার প্রোফাইলের এই যে এই জিনিসগুলো এভাবে দেখা যাবে, আপনার ছবিগুলি যা দিয়েছেন। এইখানে আমার দুটা বাটন দেখা যাচ্ছে শুধু, এখন এখানে বেসিক্যালি থাকে তিনটা বাটন, তিনটা বাটনের মিডলে একটা, একটা হচ্ছে এই যে মানে একটা হচ্ছে এটা, এখানে হচ্ছে থাকবে আমাকে কেউ ট্যাগ করলে, এখানে এখন ট্যাগ বাটনটা এখানে দেখাচ্ছে তো, তখন এই ট্যাগ বাটনটা মিডলে চলে আসবে, এখানে আইজিটিভি চলে আসবে। আমার কিন্তু আইজিটিভির বাটন আজও অবধি আসেনি, কারণ আমি আজও অবধি কোনো ভিডিওই আপলোড করিনি। উইদাউট ভিডিওতে আপনার ভিডিও আপলোড ছাড়া আপনার আইজিটিভি আসবে না।
উইদাউট ভিডিওতে আইজিটিভি আসবে না। এখন কথা হচ্ছে কিছু জিনিস বলেছিলাম না আমরা যখন অ্যাড করতে যাব আমরা পাবো না, সেই জিনিসটা হচ্ছে ধরেন এই ছবিটা আমি অ্যাড করেছি না, আমার এই ছবিটা, এই ছবিটার এখানে কি কোথাও দেখেন তো কোনো কোনো লেখা আছে না? অল্টার টেক্সট হচ্ছে এই যে দেখেন এখানে এডিটে যখন যাব আমি, এডিটে গেলে এই যে দেখেন এখানে হচ্ছে আমার ডিটেইলিং, এই যে দেখেন ট্যাগ পিপল এডিট অল্টার টেক্সট, একটা জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছবির নিচে দেখেন, আমি এখানে আসলে মোবাইল থেকে মার্ক করাটাও খুব টাফ হয়ে যায়। আহ আহ দেখা যাচ্ছে এডিট অল্টার টেক্সটে গেলে এই যে দেখেন হ্যাশট্যাগ আকারে কিছু জিনিস আমি দিয়ে দিয়েছি। এখন বলতে পারেন আপু এখানে আর কিছু দেন নাই কেন, আপনার নাম দেন নাই কেন? ভালো কথা, আমার নামও আমি দিই। আমার নাম দেয়া তো। এখন কথা হচ্ছে অল্টার টেক্সট কেন দিবেন? অল্টার টেক্সট ওয়ান কাইন্ড অফ এসইও। অল্টার টেক্সটটা হচ্ছে কোথাও কোনো ছবি যখন আপনার দেখেন এই যে এখানে এতগুলি ট্যাগ দেওয়া হয়েছে কোথাও কিন্তু এই ছবিতে কিন্তু কোথাও দেখায় না। আরেকটা দেখেন এখানে নামের নিচে অ্যাড পার্টনার একটা জায়গা দেখতে পাচ্ছেন, অ্যাড পার্টনার নামের নিচে অ্যাড পার্টনার নিকেতন গুলশান দেখা যাচ্ছে আপনার নামের নিচে। হ্যাঁ আমার নামের নিচে এই অ্যাড পার্টনারটা আপনার ছবি অ্যাড এর সময় পাওয়া যায়। আমি এখানে অ্যাড করিনি কারণ আমার কোনো অ্যাড পার্টনার নেই। এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু। আচ্ছা এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট মিন্স হচ্ছে আপনার যদি আমি দেখাই এখান থেকে বেরোই গিয়ে আমি দেখাই তারা একটা সেকেন্ড ভাইয়ারা। হ্যাঁ সো হয় নাই আমার এটা এখানে ক্যারেক্টার লিমিট হচ্ছে সরি ক্যারেক্টার লিমিট 125 125। এই জিনিসগুলো আপনাদের সবসময় মাথায় মুখস্থ রাখতে হবে। রোনালদো 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 অ্যাড পার্টনারের কাজটা হচ্ছে রোনালদোর নাম এই যে আইজিটিভি লোগো দেখেন, আমি এখন জানি না আমার লাইভ কি হবে। উপরে দেখেন ওর ভিডিওর উপরে একটা সাইন দিয়ে একটা লোগো দেখা যাচ্ছে এই যে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ জি আপু জি আপু এটাই হচ্ছে আইজিটিভি লোগো। আর ওর প্রোফাইলে যদি যাই আমি দাঁড়ান ওর একটা অ্যাড দেখাই যে এখানে এই পার্টনারশিপের পেইড পার্টনারশিপের যে ব্যাপারটা ছিল সেটা দেখতে পারতেন। ওর সাথে যা করে শক্তি আছে তাকে ইয়া করে দিয়া কি লিংক করে দিয়া কি এরকম হয়তো বুঝি নাই ভাইয়া ওনার সংসার যার সাথে আছে তার সাথে ইয়া করে দিয়া কি পেইড পার্টনারশিপ। হ্যাঁ পার্টনারশিপের যেটা সেটা হচ্ছে এটা এটা এখান থেকে এই যে দেখেন পেইড পার্টনারশিপ উইথ ক্লিয়ার অল হেয়ার কেয়ার দেখতে পাচ্ছেন এখানে লেখাটা জি আপু পেইড পার্টনারশিপ উইথ এইটা হচ্ছে ওনার সাথে ওনাকে স্পন্সর করেছে ওনাকে স্পন্সর করার কারণে উনি এটা লিখে দিয়েছে পেইড পার্টনারশিপ ওনার একটা ক্লিয়ারের সাথে ক্লিয়ার ওনাকে নিয়েছে এই জন্য উনি এটা দিয়েছে ওনার সাথে ক্লিয়ারের সাথে আরো দুইটা এই যে দেখেন পেইড পার্টনারশিপ উইথ এই যে এখানে কিন্তু আরেকটা জায়গার সাথে সে পার্টনারশিপ দেখাচ্ছে মানে তাকে পেমেন্ট করার থ্রুতে সে তাদের একটা প্রমোশন করে দিচ্ছে দ্যাটস ওয়াই তারা এটা লিখে দেয়। এটাই হচ্ছে একটু আগে যে আমার অ্যাড পার্টনারশিপ এসেছিল না এই যে দেখেন আপনারা কেউ কথা বলেন না আমি তো বুঝি না কারণ আমি তো আমার ইনস্টাগ্রাম দেখতেছি আমি তো আপনাদেরকে দেখতেছি না কি আপু কি একটু আগে আমার ছবিটা অপশন লিখা দেখেছেন না যে পেইড পার্টনার জি আপু পার্টনার ওই অ্যাড পার্টনারটা বেসিক্যালি এই জন্য এই জন্যই আসে এই যে দেখেন এখানে কিন্তু উনি আরেকজনের সাথে করেছে এটা হয় কি যে তারা আমাকে পেমেন্ট করছে আমি তাদের প্রমোশন করে দিচ্ছি ইনস্টাগ্রামে এটাকে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং বলা হয় ইনফ্লুয়েন্সিং মার্কেটিং এর থ্রুতে ইনস্টাগ্রামে প্রচুর আর্নিং হয় আমি বলেছি
যখন ওই যে মোবাইল থেকে যাবেন না, মোবাইল থেকে গেলে এই অ্যাড পার্টনারশিপের অপশনটা আপনারা খুঁজে পাবেন না। এই ছবিতে যেমন আমি খুঁজে পাচ্ছি মোবাইলের, সরি পিসি থেকে গেলে খুঁজে পাবেন না, মোবাইল থেকে খুঁজে পাওয়া যায়। আমি কথা বলতে বলতে মাঝে মাঝে পাগল হয়ে যাই, আমার আমি ভুল কথা বলা শুরু করি। আমি বলবো মোবাইল থেকে, পিসি থেকে গেলে পাবেন না, আমি বলতেছি মোবাইল থেকে গেলে পাবেন না। এখন সাউন্ডটা ক্লিয়ার আসছে আমার, এতক্ষণ বুঝা যায়নি? বুঝে গেছিল তো, একটু জোরে বলছিলেন আর কি, উনি মনে হয় কারণ বুঝে নাই কি জানি ভাইয়া। এখন আপনারা যখন কথা বলবেন না তখন তো আমি থাকলে আমি যখন মোবাইল থেকে ওয়াইফাই থাকি তখন আমার প্রবলেম হয়। তারপরে যদি আরো এই ছবির এখানে অল্টার টেক্সটের জায়গাটাও আপনারা পাবেন, এটা তো আমি ছবি এডিট করার পর মানে এডিটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি এডিট না করে আমি যখন ফার্স্টে দিব তখনই ওই যে দেখেন না আমার গ্যালারিতে ঢোকা মাত্রই হচ্ছে আপনাদেরকে তারা ব্ল্যাক করে দেয়, এটা দেয় না। কারণ হচ্ছে এটা আমি জুমের থ্রুতে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, এই জন্য পারমিশন, সিকিউরিটি ইস্যু। আপনারা লিখে নেননি কেউ, 125 বলেছি এখানে কি আপু ওই কিছু ডেসক্রিপশন আর এই হ্যাশট্যাগ এই দুটোই দিতে হবে না? না ডেসক্রিপশন না, ওইখানে বেসিক্যালি কিওয়ার্ড টাইপের এরকম হ্যাশট্যাগ, কোম্পানির নাম অথবা ছবির ডিটেইল, ছবির ডিটেইলটা খুব বেশি দেয়া লাগে না, 125 ক্যারেক্টারের মধ্যে শর্ট ফর্মে দিয়ে দিবেন, ওইটা এসইওর কাজ করবে আপনার। ওইটা হয় কি অনেক সময় ছবি লোড হতে দেরি হয় না, ছবি লোড হতে দেরি হলে তখন ছবির উপরে কতগুলি লেখা আসে না, ছবির উপরে কতগুলি লেখা আসে সেটাই হচ্ছে অল্টার টেক্সট। এবং এই যে দেখেন আমি ক্যাপশন লিংকডইনে করা যায় এগুলো, এটা লিংকডইনে করা যায়, টুইটারে করা যায়, আর ইনস্টাগ্রামে করা যায়, ফেসবুকে করা যায় না। এখানে হচ্ছে আপনি দেন না আপু, না আমি হ্যাশট্যাগ কেন দেব ভাই, আমার পার্সোনাল প্রোফাইল থেকে তো আমার রিচ, এটা আমার ছবি দিয়ে মানুষকে কি দেখাবো ভাই, আমার ছবি দেখেন আপুর প্রোফাইল মানে হ্যাঁ করে রেখেছে পার্সোনাল করে, ডিজিটাল আপনি যে ডিজিটাল মার্কেটার যে আপনি আমি তো পার্সোনালি কাজ করছি না, আমি এজেন্সির থ্রুতে কাজ করি, সো আমার এজেন্সিতে দেয়া আছে, আমি তো আমার পার্সোনালি কাজ করি না কিন্তু ভাইয়া। আর এইখানে যে ক্যাপশন গুলি দেয়া আছে, ক্যাপশন দিতে পারবেন 2200 ক্যারেক্টার, 2200 ক্যারেক্টার ক্যাপশন। কোথায় আপু এটা? এই যে ক্যাপশনে ভাইয়া, ক্যাপশন মিন্স হচ্ছে এই যে এই বডি পার্টটাতে, ও 2200 ক্যারেক্টার। ফেসবুকে যেমন আমরা রচনা লিখতে পারি, এখানে ওরকম চাইলে রচনা লিখতে পারবো না, 2200 ক্যারেক্টার বেশি দিতে পারবো না আমি। বুঝি আপনার ওই আপনার নামের নিচে যেটা আছে ওটা না? না ভাইয়া, এই যে আমি রেড মার্ক করছি দেখেন, এই যে দেখেন বক্স করে দিয়ে রেড মার্ক করে সুন্দর করে বক্স করে দিচ্ছি, যে এটাই তো আপনার অল্টার টেক্সট না? না এটা আমার ক্যাপশন, এটা আমার অল্টার টেক্সট কেন হবে? অল্টার টেক্সট ভাই ছবির পিছনে থাকে, অল্টার টেক্সট হচ্ছে যে এটা, এই যে এডিট অল্টার টেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে আমার ছবির মধ্যে এডিট অল্টার টেক্সট, আমার ছবির মধ্যে এই যে অল্টার টেক্সট হচ্ছে আমার এইগুলি। শুধু হ্যাশট্যাগ দিছেন? হ্যাঁ আমি হ্যাশট্যাগ দিছি, আমার এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই, আর আমি এখানে কোনো হ্যাশট্যাগ দেইনি। ক্যাপশন মিন্স হচ্ছে আমরা যেমন লিখি না,
আপনার ওই নামের নিচে যেটা দেখা যাচ্ছে ওটা কি অটোমেটিক্যালি আসবে? আমাকে জুম থেকে দেখানোর পারমিশন মানে আমাকে ইনস্টাগ্রাম দেয় না, ইনস্টাগ্রামে কোনো ভাবে এই জায়গায় স্ক্রিন রেকর্ড করে দেখাইতে পারি না, গ্যালারিতে ঢুকতে পারেন না, সরি আমি বলি এটা হচ্ছে গ্যালারিতে আমি না ভাই, আপনারাও আমার সাথে শেয়ার করতে চান পাবেন না, পারবেন না, এই জন্য দেখতে পারবে, কিন্তু আমি যখন ছবি অ্যাড করব এই যে অ্যাড এর বাটনটা প্লাস বাটনটাতে যাই দেখেন ব্ল্যাক হয়ে গেছে না, কারণ হচ্ছে জুম থার্ড পার্টি অ্যাপ, ইনস্টাগ্রাম কখনো থার্ড পার্টি অ্যাপের থ্রুতে দেখার পারমিশন দেয় না, ওদের সিকিউরিটি একটু টাইট থাকার কারণে ওরা আপনাকে এই পারমিশনটা দেয় না, আমি আপনাদেরকে দেখাতে পারি না। এইখানে আরেকটা জায়গায় দেখেন মেমরি হাইলাইটস হাইলাইটস কিছু জায়গা দেখা যাচ্ছে, হ্যাঁ এইগুলি হচ্ছে আমার স্টোরি, স্টোরিকে যদি আমি সেভ করে রাখতে চাই তখন আমি এটা করতে পারি, এই যে এটা হচ্ছে গতবারের ব্যাচকে দেখানোর জন্য ওদের ইনস্টাগ্রামের স্টোরি দেয় কিভাবে সেটা দেখানোর জন্য আমার এই ছবিটা পোস্ট করা হাইলাইট করা হয়েছিল, ওইটা এখনো রয়ে গেছে, এটা হাইলাইট করা, এই যে দেখেন হাইলাইটস গুলি। এইবার একটা নিয়ে তো উনাদেরকে দেখালেন আপু, আমাদেরকে দেখাবেন না? আপনাদের দেখাবো না তো বলিনি, আপনাদের তো মাত্র শুরু করলাম, ওদেরকে তো ওরা যখন দেখেছিল ওরা ফার্স্টে এটা দেখেছিল, এটা দেখে বলেছে আপু কিভাবে দেয় হাইলাইটস গুলি কিভাবে আনে, তো তখন আমি হাইলাইটস ওদের জন্য আবার ক্রিয়েট করেছি, আপনাদেরকে তো মাত্র আজকে স্টার্ট করলাম, আমি যদি আজকে ইনস্টাগ্রাম ফেলে আমি যদি বলতাম যে কালকে আমি টুইটার ধরবো তখন বলতেন আপু ওদেরকে দেখাইলেন আমাদেরকে দেখাবেন না, প্রোফাইলে ছবিগুলিকে আপনার এভাবে শো করে আবার ছবিগুলিকে যে সিঙ্গেল ওয়েতে শো করে, কারণ এখন এটা হচ্ছে আমার ট্যাগ কে জানি আমাকে একটা ট্যাগ করে বসছে, আই ডোন্ট নো, এই হচ্ছে ছবি, আমার পোস্ট খুব বেশি না, আমি আপনাদের মতো বলেছি ফার্স্ট আমি খুব সোশ্যাল না, আর আমার সোশ্যাল মিডিয়াগুলি হচ্ছে আমার কখনোই ঠিক করা হয়নি, আর আর এখানে যে স্পন্সরড অ্যাড দেখতে পাচ্ছেন, এটা ইনস্টাগ্রামের অ্যাডসেন্স মানে অ্যাড এর থ্রুতে করা, ইনস্টাগ্রামের অ্যাডটাকে বলেছি আমরা ফেসবুকের থ্রুতে করতে পারবো, ফেসবুকের থ্রুতে কিভাবে ফেসবুকের ব্র্যান্ড অ্যাকাউন্টে গিয়ে সরি ফেসবুকের আপনার বিজনেস অ্যাকাউন্টে গিয়ে অ্যাড পিপল এর মাধ্যমে অ্যাসেট এর মাধ্যমে ইনস্টাগ্রামকে অ্যাড করা, আরেকটা হয় পেজের থ্রুতে ইনস্টাগ্রামকে লিঙ্ক করে দেয়া, যেটা আমার এই যে দেখছেন আমাদের চ্যানেল আমাদের ইনস্টাগ্রাম পেজ কিন্তু সবার ফার্স্টে চলে আসছে, আপনারা গিয়ে সবাই এটাতে ফলো দিয়ে আসবে, এই যে ইনস্টাগ্রামের এই যে আমাদের ইনস্টাগ্রামের পেজকে যখন আপনি কানেক্টেড করে দিবেন তখন ওই যে আমরা অ্যাড রানের সময় দেখেছিলাম না ফেসবুকে আমি শুধু কোথায় দেখাতে চাই ইনস্টাগ্রামে দেখাতে চাই কিনা মনে আছে? একজনের মনে আছে আর কারো মনে নেই অপশনটা কোথায়? জি আপু মনে আছে, মনে আছে সবার, সবার কথা বলতে বলেন আপু কোথায় কোথায় একটা অপশনটা কোথায় কোনটা আপু? আমার আচ্ছা আপু বলেন ইনস্টাগ্রামের অ্যাড ফেসবুকের অ্যাড ম্যানেজারের কোথায় আমরা দেখেছিলাম ইনস্টাগ্রামের অ্যাড দেয়া যায়? আশাপু মনে আছে বলেছেন বলেন, মনে আছে কিন্তু কোন কোন জায়গায় অ্যাডটা দেখানো যাবে ওখানে ইনস্টাগ্রামের লিংক এইকো লিংক করা আছে আর কি, আমি যেটা করেছিলাম ওইখানে ফেসবুকে দিব নাকি ইনস্টাগ্রামে দিব না অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে এগুলাতে দিব নাকি? কাজ বিজনেস ম্যানেজারে
ওটা অ্যাড ম্যানেজারে আছে, অ্যাড ম্যানেজারের কোথায় আছে, অ্যাড ম্যানেজারের যেখানে প্লেসমেন্ট অটোমেটিক বিড না ম্যানুয়ালি আমি সেট করতে চাই, ওটা ম্যানুয়ালি সেট। আমার যদি এরকম মুখস্থ থাকে আপনাদের মুখস্থ থাকে না কেন? আপনাদেরকে তো ধরে আসলে মারা উচিত, সবগুলো ধরে একসাথে মারা উচিত। এটা এখন রান করে না, ভালো করে তুই কার রান করতে করতে ভালো করে রান করেন না, প্র্যাকটিস তো করেন, প্র্যাকটিস তো করেন। এই যে আমার এই পেজটা কিন্তু আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড, এটা কিন্তু আমার বিজনেস পেজ, বিজনেস পেজটা আমার ওই পেজের সাথে কানেক্টেড। ওই পেজের সাথে কানেক্টেড থাকার কারণে আমি যদি এখন এটার কোনো অ্যাড রান করাইতে চাই আমি করাই দিতে পারবো। সেটাই হচ্ছে এই যে আপনারা যেটা এখানে স্পন্সরড অ্যাড, এই যে স্পন্সরড অ্যাড দেখেন, ওরা স্পন্সরড অ্যাডে কিন্তু একটা ইয়ে দিয়েছে, লার্ন মোর, যেটা কল টু অ্যাকশন বাটন দেখেছেন। হ্যাঁ হ্যাঁ। আর আইজিটিভির ব্যাপারটা এই যে দেখেন, ওয়াচ আইজিটিভি, আল্লাহ ভিডিও প্লে হচ্ছে, আমি জানি না আমি কপিরাইটেড ক্লেম খাবো কিনা আইজিটিভি, কারণ এই আইজিটিভিটা আমার এখন আসবে না, আমি কোনো ভিডিও আপলোড করিনি, উইদাউট ভিডিও আপলোডে আইজিটিভি আসবে না। এই যে আইজিটিভির বাটনটা দেখেন এখানে, এই যে দেখেছেন কিপ ওয়াচিং দিয়ে এখন একটা চলে এসছে না, এটা দেখাচ্ছে 2.32 সেকেন্ড হচ্ছে আমার রিমেইনিং, মানে এখনো বাকি আছে। এই ভিডিওটা যদি আমি স্ক্রল করে, সরি এই ভিডিওটাতে যদি আমি স্ক্রল আবার, এটা যদি আমি স্ক্রল করে উপরে উঠে আবার নিচে চলে আসি তখন আবার ফার্স্ট থেকে দেখাবে। যদি এটা আইজিটিভি এর আন্ডারে না যেত, 59 সেকেন্ডের হতো, তাহলে এভাবেই প্লে হয়ে যেত, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হওয়ায় আইজিটিভি তে পাঠাচ্ছে এটা, যে আমাকে দেখতে হলে আইজিটিভি তে যেতে হবে। আইজিটিভি জিনিসটা কি বোঝা গেল আপনাদের জন্য? মনে হয় এবার একটা ভিডিও আমার আপলোডই করতে হবে। ভিডিও দেন আপনারা, বানায় আমাকে সুন্দর একটা ভিডিও, তারপর আমি সেটা আপলোড করি। কারণ একে হচ্ছে আমি ছবি তুলি না, দুই হচ্ছে আমার ভিডিও আপলোড করার তো অপশনই নেই। শর্ট ভিডিও দিতে আপলোড, তারপরে আপনাকে আইজিটিভি দিতে। হ্যাঁ, আমাকে একটা ভিডিও মিনিমাম 3 সেকেন্ডস থেকে 59 সেকেন্ডের একটা ভিডিও দিতে হবে। 30 সেকেন্ড পর্যন্ত প্রথম মনে আমি 1 মিনিটের একটা ভিডিও দেন, আমি আইজিটিভি নিয়ে আসি, আইজিটিভি নিয়ে এসে আপনাদেরকে আইজিটিভি দেখাই। আজকে যেমন আমার ল্যাপটপ অনেক ভালো হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ইউটিউবের চ্যানেলের ভিতরের অ্যানালিটিক কিভাবে দেখবেন টোটাল ডিটেইলিংটা দেখাতে পেরেছি, ওইরকম আমি দেখাতে যেতে পারি। নিয়ে আসেন আপনারা আমাকে। এনে দিবেন আপু ভিডিও? জি আপু, প্রাইভেট অ্যাকাউন্ট থেকে আমি যদি কোনো ছবি আপলোড করে এরপর হ্যাশট্যাগ ইউজ করি, পরে যারা ওই হ্যাশট্যাগটাকে ফলো করবে ওরা কি ওই প্রাইভেট অ্যাকাউন্টের ছবিগুলো দেখতে পারবে? প্রাইভেট অ্যাকাউন্ট যদি আপনি আপনি যদি ওইটাকে প্রাইভেট অ্যাকাউন্টে না, প্রাইভেট অ্যাকাউন্ট তো লক করা থাকে, উইদাউট আপনার ফলোয়ার কেউ দেখতে পারবে না। ওইটা ওই হ্যাশট্যাগ দিলে আর কোনো লাভ নাই না, ওই ছবিটা যাবে না। এখানে যদি আপনি মানে প্রাইভেসিটা পাবলিক করে না রাখেন তাহলে হচ্ছে আপনার ইয়েতে যাবে না, ছবি হ্যাশট্যাগে যাবে না। না, হ্যাশট্যাগে যাবে না, কারণ হচ্ছে আপনার তো অ্যাকাউন্ট প্রাইভেট করা, প্রাইভেট অ্যাকাউন্টের থ্রুতে তারা দেখবে কিভাবে? তাদের দেখতে হলে তো আপনার অ্যাকাউন্টে ঢোকা লাগবে, আর আপনার দিয়ে রাখছেন হচ্ছে ফলো, সরি ইয়ে কি বলে, শুধু ফলোয়াররা দেখতে পারবে, না যারা ফলোয়ার তারাই দেখতে পারবে। তো এইটা বেসিক্যালি হবে কি, এই যে আমি আপনাদেরকে দেখাই আমার অ্যাকাউন্টে যেতে হয়, অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে এখানে 3 ডটস দেখা যাচ্ছে মার্ক করেছি দেখেন। হ্যাঁ আপু, এই 3 ডটস এ গিয়ে আমার হচ্ছে আপনার ইয়ে হবে, এই যে অ্যাকাউন্টে গেলে এই যে সেটিংস, এখানকার সেটিংস গুলি দেখেন আর পিসির সেটিংস দেখেন এক না আপু। তারপরে নিচে সেটিংস এ গেলে এই যে দেখেন follow and invites, notification, privacy, security, ads, account, help, about, theme, ad account, এই যে ad account আছে না এইখানে না গিয়ে এই যে এখানে account আছে ads এর নিচে accountটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এই ads এর নিচে accountে গেলি এই যে দেখেন এখানে হচ্ছে content synchronized, linked account, আমি এটা থ্রুতে কোনটা কোনটা লিংক করতে পারি, এইটার থ্রুতে আপনি টোটাল 5টা অ্যাকাউন্ট লিংক করে দিতে পারবেন। আমার 2টা অ্যাকাউন্ট লিংক করা আছে, ঠিক আছে? তো এখন হয় কি, আমি ইনস্টাগ্রামে পোস্ট করলে সেটা ইনস্ট্যান্টলি আমার ফেসবুকেও পোস্ট হয়ে যায়, সেটা আমার টুইটারেও চলে যায়। আমি যদি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করি সেটা আমার টুইটারেও চলে যায়, সেটা আমার
ইয়েতেও চলে যায়, ফেসবুকেও চলে যায়। তারপরে হচ্ছে অরিজিনাল পোস্ট, যে আপনি যদি পোস্ট গুলি যা পোস্ট করছেন তা কি আপনি আপনার মোবাইলে সেভ করতে চান কিনা। আমার মোবাইলে কিন্তু একটা গ্যালারিতে একটা ফোল্ডার আছে যেটা ইনস্টাগ্রাম নামে ক্রিয়েট হওয়া, তার মানে হচ্ছে আমার ছবি অন্য কোথাও থেকে ডিলিট হয়ে গেলেও আমি যদি ইনস্টাগ্রামে ইয়ে করি পোস্ট করি সেটা অটোমেটিকলি আমার আমার গ্যালারিতে সেটা একটা ফোল্ডার আকারে সেভ হয়ে যাবে। আর রিকোয়েস্ট ভেরিফিকেশন হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশনের জন্য, যেটা ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটা ইয়েলো হোয়াইট মার্ক দিয়ে দেয়, সেটা অবশ্যই আমাদের জন্য না, ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, ভেরিফাইড এর জন্য, এটা ভেরিফাইড আইডি যাদের। এই যে এরপরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে ব্লু কালারের, এটাই হচ্ছে বিজনেস এ নিয়ে যাওয়া। এই যে এটাতে নিয়ে গেলে যে ক্রিয়েটর আর বিজনেস, ক্রিয়েটর হচ্ছে পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার, ফেমাস কেউ কোনো ব্যক্তির প্রোফাইল। আর বিজনেস হচ্ছে রিটেইলার্স, লোকাল বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন, সার্ভিস, কোনো সার্ভিস দিচ্ছেন, যেমন আমরা আবায়া আমার এজেন্সি, এজেন্সি সার্ভিস প্রোভাইড করি, আমরা বিজনেসের আন্ডারে যেতে পারবো। তারপর হচ্ছে ধরেন রামরা ভাইয়া ট্রাভেল টুলস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে, রামরা ভাইয়া বিজনেসের আন্ডারে যেতে পারবে। তারপরে আখিয়াপু আছে, আয়শাপু আছে, আয়শাপু যেতে পারবে। তারপরে আখিয়াপু জেসমিন আপু কথা বলে না, আমি জানি না, তারা রাগ করলেও আমি কিছু বলতে পারবো না, কারণ আমি জানি না অ্যাকচুয়ালি আপনারা কি কাজ নিয়ে কাজ করেন, আপনারা আমার সাথে যেহেতু কথা বলেন না। আর তারপরে যদি ধরেন যেমন আপনার আকাকির কোনো কিছু আছে, যেমন সৌরভ, সৌরভ সার্ভিস যদি প্রোভাইড করে, মানে তালুকদার যদি সার্ভিস প্রোভাইড করে, তাহলে বিজনেসে আর না আমি কাজ করি সেটাকে আমি করতে চাই, সেটা হচ্ছে ক্রিয়েটরে। ক্রিয়েটর বেসিক্যালি যেটা হয় যে পাবলিক ফিগাররা যারা থাকে তাদের আইডি, ইনফ্লুয়েন্সার যারা তাদের আইডি। এখন বললেন না আপু নেক্সটে যান, নেক্সটে গিয়ে আমার অ্যাকাউন্ট আমি বিজনেসে নিব না। ব্রেকের পরে এসে আমরা বিজনেস অ্যাকাউন্ট আর বাকি যে ডিটেইল গুলি থাকবে সেটা দেখব, ঠিক আছে? হ্যাঁ, ব্রেক দিলে জি আপু, জি আপু ক্যামেরা অন করেন তো, জি আপু, জি আপু রা ক্যামেরা অন করেন, সোহাগ ভাইয়া ক্লাস কয়টায় শুরু হয় আপনাদেরকে? ডেইলি কি আপনাদের সবার ঘুম থেকে উঠতে কষ্ট হয়? আমি মেনশন দেওয়ার পরে আস্তে আস্তে ক্লাসে জয়েন করেন, কারণটা কি? না সকালে উঠছিলাম, তারপরে সকালে উঠার পরে বাইরে গেছিলাম আপু, সেজন্য। ভাইয়া প্রতিদিনই যদি এরকম হয়, সবার জন্য বলছি, প্রতিদিনই যদি এটা হয় তাহলে তো প্রবলেম। রামরা ভাই কি কই লিখছেন গ্রুপে? রামরা ভাই ভাই কি কই লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? ও না ভাই, আমার ওই পুরানো মোবাইলটা থেকে, আগে তো হোয়াটসঅ্যাপ চালাইতাম, এখন নতুন মোবাইল নিয়েছি তো, এখন ওখানে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে দিয়ে দেখলাম যে মানে ওখানে হোয়াটসঅ্যাপ এর পুরানো যে মেসেজ গুলো মানে কোনোটাই পাচ্ছি না, তো সেজন্য ওই একটা গ্রুপ আপনি ইয়ে দেন নাই তো, আপনি এটা কখন পাবেন জানেন? আপনি যদি ব্যাকআপ দিলে আপনি সমস্ত টেক্সটের ইয়ে পেতেন, ব্যাকআপটা পেতেন, আপনি মেবি ওইটা দেননি, দ্যাটস ওয়াই আপনি পাবেন না তো এখন। আপু বিরতি চলছে? হ্যাঁ ভাইয়া বিরতি তো দিলাম, আপনারা যান, 20 মিনিটের একটা ব্রেক, অলমোস্ট 40 বাজে, আপনারা 12টাতে ব্যাক করবেন। স্ক্রিনটা দিয়ে যাবে কে? অ্যাড এর, সরি ব্রেকের স্ক্রিন।